Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তুমি তানপুরা সুরে বেদনা তুমি তানপুরা সুরে বেদনা তুমি তানপুরা সুরে বেদনা তুমি তানপুরা সুরে বেদনা ওঠে আকাশে ওই রবি ভই রবি গাও ওঠে আকাশে ওই রবি ভই রবি গাও তুমি তানপুরা সুরে বেদনা তুমি তানপুরা সুরে বেদনা তুমিও ওই রঙে মন ভরে দাও তুমিও ওই রঙে মন ভরে দাও তানপুরা সুরে বেদনা তুমি তানপুরা সুরে বেদনা এত গো গান নয় জীবনের সরগম এই স্বরলিপি প্রাণে লিখে যাও এই স্বরলিপি প্রাণে লিখে যাও তানপুরা সুরে বেদনা তুমি তানপুরা সুরে বেদনা এই যে দাদা কতক্ষণ এই তো তারপর সুকান্ত ছাত্রী কিরকম শিখছে খুব ভালো দাদা আমার তো মনে হচ্ছে আগামী বছর রেকর্ড করতে পারবে কি রে কি বলছে কি যা আমি জানি না তোমার দুটো থলে কেন অন্য দিন তো একটা থাকে দেখেছো কিরকম পাকা গিন্নি তো হয়ে উঠেছে সব দিকে নজর বসো বসো আমি আসছি একদিনে এত মজা ওটা কি হয়েছে বলে দেখিনি হবে আবার কি একদিন একটু হয়েছে বলা যাবে তাহলে এত মাছ মাংস সবজি একদিনে এত খরচ করলে তবু তুই ছিলি বলে আমাদের থাকা খাওয়ার একটা আস্তানা হয়েছে
মৃণাল বাজার করে ফিরলো দাদা বাজার করে ফিরলো কোথায় একটু চা টা করে দেবে না তুমি আর দিচ্ছে দিচ্ছে তুমি তো ব্যস্ত হচ্ছে কেন আজ তোমার জন্মদিন সে কথাটা তোমার মনে আছে কত বাজার করে এনেছে দাদা তোর জন্য আর জন্মদিন বলে আরে দাদাকে প্রণাম কর ভক্তি করে কর ভক্তি করে কর আছে একটা ব্যাপার বলতে বাধা আছে পরে ও বাবা এই নাও তোমার সিগারেট কি কাণ্ড তুই দু প্যাকেট সিগারেট নিয়ে এলি বাবা দেশে থাকতে কিন্তু তুমি এসব খেতে না হ্যাঁ না তা খেতাম না জানো দেশে থাকতে অভাব ছিল বটে কিন্তু অভিযোগ ছিল না কাজকর্মের দিন কেটে যেত বুঝতেই পারতাম না এখানে এসে সময় কাটতে চায় না রিটায়ার্ড লাইফের কার্স অবসর প্রাপ্ত জীবনের অভিশাপ নিয়ে বাবা মা সুকান্তকে খেয়ে যেতে বলবো নাকি বেশ তো বল না 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 আমি বলছি আমি বলছি তুই বসে তনে দুপেলা চা নিয়ে ঘরে আয় ওরে বাবা মা মা ধরে আমাকে দিও না বাবাকে দাও বাবাকে দাও পাগল নাকি আমাকে লাগে মিনালকে দাও দিনের বেলা খাওয়া হয় না কোনোদিন খা খা না না তাহলে তুমি দুপিস মাছ না তা আমি নিচ্ছি না না আমাকে দিতাম না তুমি এক কাজ করো তুমি তনিকে দাও না না তোমার মাথা আমি খেতে পারবো কেন কেন মিনাল অমিনাল ও চা এনেছি তুমি কেন কোথায় গেল টনি সুকান্তর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে আমাকেও যেতে বলেছিল গেলি তো মারতে আমি গেলে তোকে আর তোর বাবাকে খেয়ে চা করে দিতে শুনি একটা চা দিও গো এই যে বাইরে গিয়ে দেখলাম গরম গরম সিঙ্গাড়া ভাজছি বুঝেছো তা নিয়ে এলো উনি আমাকে খেতে দাও সিঙ্গাড়া তো তুমিও খেও তুমিও খেও হ্যাঁ তুমি বসো আমি তার আগে একটু চা নিয়ে আসি বড় গরম বুঝেছো এবছর গরমে তোমার এখানে খুব কষ্ট হচ্ছে সামনে বছর ভাবছি একটা পাখা লাগাতে পারবো পাখা তা বাবা আমাদের তো দেশের গায়ে ইলেকট্রিসিটি নেই পাখার নিচে শুয়ে তো আমাদের অভ্যেস নেই কি বলো গো ও বাবা তোর মা তো চা আনতে গেছে বাবা পাখাটার দরকার তো কিন্তু বাবা দেশের বাড়ি অনেক খোলামেলা ছিল আর হাওয়া বাতাস ছিল প্রচুর তুমি যাই বলো না কেন এখানে তোমার গরমে কষ্ট হচ্ছে সেটা ঠিকই কি যাও দেশের বাড়ি তো খুব কষ্টে ছিলাম তবে মানসিক আনন্দ ছিল অভ্যেস মৃণাল অভ্যেস হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান তারপরে আর একটা কথা কি জানো আরাম যত চাইবে ততই বেড়ে যাবে তুমি যে সারা জীবন হেডমাস্টারের কাছে এসো তা বুঝি ভুলতে পারছো না কেন 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 ছেলের কাছে বক্তৃতা দিয়েছো না বক্তৃতা না মৃণালকে বলছিলাম যে এখানে আমরা বেশ শান্তিতে আছি আনন্দে আছি বুঝলে একটা কথা সবসময় মনে রেখো বাবা হ্যাপিনেস লিভস ইন সিম্প্লিসিটি এই কথাটা যদি মনে রাখতে পারো না জীবনে কখনো কষ্ট হবে না তোমার সিঙ্গাড়া যে ঠান্ডা হয়ে গেল আরে মিনাল তনির বিয়ের ব্যাপারে সুকান্তর মার সঙ্গে কথা কিছু বললি একদিন গিয়েছিলাম মা সুকান্তর মা তো খুব খুশি তবে ওই বিয়ের তারিখটা ঠিক করার ব্যাপারে একটু সময় চাইছেন কেন বললেন যে আমার একটিমাত্র ছেলের বিয়ে সব আত্মীয় স্বজনদের বলতে হবে টাকা পয়সা জোগাড় করতে হবে তাই একটু সময় চাইছেন তুই আর একদিন যা খুব বেশি দেরি যেন না করে তনির বিয়ে হলে আমি শান্তি পাই তুমি তো তাড়াতাড়ি করছো কিন্তু তোমার হাতে ওই দুগাছি সোনার চুড়ি ছাড়া আমাদের কি আর কিছু সম্বল আছে হ্যাঁ তা মৃণাল তৈরি কিনা একবার জিজ্ঞাসা করেছো এ আবার জিজ্ঞেস করবার কি আছে বাবা টনির বিয়ে
সব দায়িত্ব আমার। সুকান্ত ছেলেটা বড় ভালো, তাই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। বললাম তো তনের বিয়ে সব দায়িত্ব আমার, তোমরা এত ভাবছো কেন? ওই তো দাদা ঘরেই আছে, এসো না এসো। আয় তনি, এসো সুকান্ত এসো। আয় আয় আয়। দেখো ছবি দেখা হলো? দারুণ ছবি দাদা, তুমি না দেখলে না ভাবতেই পারবে না। কি ছবি রে? একটা ইংলিশ ছবি দাদা, যুক্তি ছবি। ও ইংলিশ ছবি, তাহলে মাকে না নিয়ে গিয়ে ভালোই করো। কেন কেন, তোর মা ইংরেজি জানে না? দেখা ইয়েস নো ভেরি গুড, জানো তো? বলো না বলো না, আমি ইংরেজি জানি না বুঝি। তবে শোন, আই মানে আমি, ইউ মানে তুমি, ইট মানে যাও, গো মানে খাও। ইট মানে যাও, গো মানে খাও। বাবা কি হচ্ছে? বিয়ের পরে বাবার কাছে আমি ইংরেজি শিখে গেলাম, এই জন্যই তাও গালি নি কেয়ার করতে হবে বাবা, চাকরি যেত ওরে বাবা, মানে যাও গো মানে খাও। সেটা যদি ঠিক মতো কার্যকরী না হয় তাহলে জনসাধারণ বিপদে পড়তে পারে, সেই জন্য গোড়া থেকে সরকারকে আমরা সজাগ করতে চাইছি। স্বদেশী আন্দোলনের সময় তুমি ক বছর জেল খেটেছিলে মৃণাল? আগে দুবার। দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতি করলে না কেন? সংসারের দায়িত্ব সে কাঁধে চাপলো, তবে সক্রিয় রাজনীতি না করলেও আমি একটা মতবাদ বিশ্বাস। সেটা নিশ্চয়ই সরকার বিরোধী। কেন স্যার, আমার সম্পাদকীয় লেখাটা কি আপনার পছন্দ হয়নি? না না, ঠিক আছে ঠিক আছে, চলবে। মৃণাল, আমাদের প্রধানমন্ত্রী আজকে অ্যাফিলিয়েশন কনফারেন্সে উদ্বোধনী যে বক্তৃতা দিয়েছেন তার রিপোর্ট একটু দেখে দিও। আমি তাহলে এবার উঠলাম। আর পারি না বাবা, সমস্ত কাজ একা আমাকে সামলাতে হয়, তোমাদের আর কি সম্পাদকীয় লিখেই খালাস, আছো ভালোই। বুঝেছ? কি বুঝেছ? আপনার এখন চায়ের দরকার। গুড বয় গুড বয়, টানতে পাঠাও। না দেখি কত পয়সা আছে। হ্যাঁ দেখো স্যার, এই হলো ট্রাম ভাড়া, আর এই হলো ঠিক দু কাপ চায়ের দাম। বংশী, এই শোনো, এই সিগারেট দাও। আপনি জানেন তো আমি খাই না। এই দেখো, এই সিগারেটের জন্য আবার সত্যজিতের ঘরে যেতে হচ্ছে না, মুশকিলে ফেললে। শোনো হে, চাটা ওখানেই পাঠিয়ে দিও বুঝলে। একজন ভদ্রলোক বাইরে আপনার জন্য অনেকক্ষণ বসে রয়েছেন। আমার জন্য? ওকে কি নাম? ওকে নাম তো জিজ্ঞেস করেনি। আচ্ছা ঠিক আছে, ভদ্রলোক তুমি এখানে পাঠিয়ে দাও। শোনো, এই দু কাপ চা নিয়ে আসবে, এক কাপ আমাকে দেবে, আর এক কাপ অচিন্ত বাবু, সত্যজিৎ বাবুর ঘরে তো আছে। একবার স্টাফ রিপোর্টারকে দিত। হ্যালো হ্যালো অরবিন্দ, ওই প্রধানমন্ত্রী বক্তৃতা কপিটা পাঠিয়ে দিন ভাই। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি দাদা। দেখো তো আমায় চিনতে পারো কিনা। সত্যি চিনতে পারছো না? বদমাশ ছেলে, স্কুল পালিয়ে ফাঁক করা হচ্ছে, সামনে পরীক্ষা খেয়াল নেই, পাঁচই বকচার তোর তো গেলে লজ্জা কাউকে হয়েছে। গণ্ডমূর্খ থেকে সারা জীবন আমাদের জ্বালাবে, এ তোমায় আমি বলে রেখেছিলাম। যা করছে যা, তোর জন্য হয়েছে যত অশান্তি আমাদের, যাতে শান্তি পাও সেই ব্যবস্থাই আমি করছি। যা মঞ্জুর কিছু নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে, যা যা। সামনে পরীক্ষা, অথচ তুই তিন দিন স্কুলে যাসনি। আমি তো বলেছি পড়াশোনা আমার একদম ভালো লাগে না, দুবার ফেল করার পরে কি তোমরা বুঝতে পারো না দাদা? আরো চেষ্টা কর, মন দিয়ে পড়াশোনা কর। না আমার দ্বারা পড়াশোনা হবে না।
বম্বে থেকে কাল এসছি, গ্রেট ইস্টার্ন হোটেলে উঠেছি। রাম, আমার খবর পেলে কি করবে? তুমি যে কাগজের অফিসে কাজ করছো আমি জানতাম। তোর সঙ্গে কতদিন পরে দেখা বলতো? না প্রায় এক যুগ পরে। একটা খবর দিস না কেন? ইচ্ছে করেই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে একদম যোগাযোগ রাখবো না। মা বাবা কোথায়? আমার কাছে। তোমার কাছে? শোন, তুই কিছু খাবি? চা টোস্ট কিছু বলবো? না চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবি? বাবা মা ভীষণ খুশি হবে। আচ্ছা দাঁড়া, তোর এই খবরটা যাতে কালকেই কাগজে বেরিয়ে যায় আমি তো বন্দোবস্ত করে আসছি। এবারও তোমার ছোট ছেলে ফেল করেছে। আমি স্কুলের হেডমাস্টার আর আমার ছেলেটা হলো কিনা একটা অপদার্থ। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। কুণালটার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। সত্যি কি যে করা যায় ওকে নিয়ে? আমাকেও জ্বালিয়ে খেলো, যখন তখন কেবল পয়সা দাও পয়সা দাও, ঘুড়ি বানাবো, মাছ ধরবো, মেলায় যাবো। খবরদার, একটা পয়সা হারাম যাতে কেটে না। একাধ মুখ হতভাগা, চারটে পয়সা রোজগার করবার ক্ষমতাও কোনোদিন হবে না। ওকে ভিক্ষে করে খেতে হবে, তোমায় বলে দিলাম, দেখে নিও, ভিক্ষে করে খেতে হবে। তোর খবরটা কাল কি কাগজে বেরিয়ে যাবে? তোদের কোম্পানির নাম তো দেখলাম বেশ গাল ভরা। তা কিসের এক্সপোর্ট ইম্পোর্ট করছিস? অনেক কিছু, মেশিন পার্টসই বেশি, তাছাড়া জুট, কটন, কোল। গ্রামের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তোমরা আমার সম্বন্ধে কি ভাবতে পারবে? নানা জায়গায় তোর অনেক খোঁজ করেছিলাম, না পেয়ে ভাবলে আমি মরে গেছি। না কেন, তবে বাড়ির সবাইয়ের একটু অভিমান হওয়াটাই স্বাভাবিক। তোর কোনো খবরাখবর নেই, চিঠিপত্র নেই, তুই যে এতটা হৃদয়হীন হবি এটা আমি ভাবছি। কিছু মনে করো না দাদা, কিন্তু সিগারেট না খেয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। না না, তুই দমটা আটকে আসছে। না তুই খা না, কি আশ্চর্য তুমি। না রে, আমি খাই না। ড্রাইভার, ওই আগের যে বাঁদিকে গলিটা আছে ওর মুখে রাখবে। না কেন, ভেতরে নিয়ে যাক না। না গাড়ি ভেতরে যাবে না। হয়েছে না? থাক দাদা, আমি দিচ্ছি, চার থেকে আসি। চেঞ্জটা স্যার রাখো। সত্যি দাদা, তুমি আর বাসা করার জায়গা পেলে না, এখানে কি করে থাকো? কেন, ভালোই তো আছে, তেমন অসুবিধা তো কিছু হয় না। আয় আয় দেখে আসিস। আমি আর কোনোদিন ফিরে আসবো না বাবা। জাস্ট জাস্ট
কোথায় ছিলি এতদিন? বোম্বেতে। তুমি আর বাবা ভেবেছিলে আমি কোনোদিন মানুষ হব না, ভিক্ষে করে খেতে হবে। তাই ঠিক করলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ফিরে আসবো না। থাক পরে হতো, পরে ওকে একটু বিশ্রাম করতে, ওকে একটু বিশ্রাম করতে। আমি তো তোর আশা ছেড়েই দিয়েছিলাম, ভগবানকে কত দেখেছি তোর জন্য। ওসব কথা এখন থাক না, পুনর যখন ফিরে এসছে তখন আবার আরে গুণান তো জিনিসপত্র গুলো কি নিয়ে আসলি এখানে? বাবা তুমি কত বড় হয়ে কি গম্ভীর, ওকে তো চেনাই যাচ্ছে না। তুমি তো কত বদলে গেছো ছোটটা, সত্যি বড় হয়ে গেছো রে। বাবা বলছিলাম কি যে এখন একটু বিশ্রাম না করে তোমার শরীরটা খারাপ করবে। কুণাল তো আছে, তুমি ওর সঙ্গে পরে কথাবার্তা বলো। সেই ভালো কথা, আমি ঘরে যাই। বস কুণাল বস, আয় আয় তুমি, আয় মা। না 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 তুই তাই দাদার সঙ্গে কথা বল। কিছু মনে করো না মা, পাঁচজনের সঙ্গে মেলামেশা করলে এসব খেতে হয়, কি বলো? সিগারেট আর কফি ছাড়া আমি একদম চলতে পারি না। তুমি বাড়িতে ছাড়ো তো দেখি দাদা। আচ্ছা কি পাগল বলতো, চাইলে কি পাওয়া যায় রে? হ্যাঁ তারপর আমাদের সাধ্যের মধ্যে হওয়া দরকার, সে অনেক ব্যাপার। তোমরা যে এখানে কিভাবে থাকো সত্যি আমার তো এর মধ্যেই দম আটকে আসছে। কোনো আর শুন, আমি একটু অফিস থেকে ঘুরে আসি বুঝলি, অনেক কাজ ফেলে এসছি। আমি তোর সঙ্গে পরে এসে কথাবার্তা বলবো। হ্যাঁ তুই মার সঙ্গে বসে গল্প কর। বুঝলি মা, দাদাকে নিয়ে কিছু হবে না, কালকে আমি নিজে গিয়ে একটা বাড়ি পছন্দ করবো, সেরকম ভালো লাগলে কিনেই ফেলবো। সেই ভালো। আচ্ছা ছোটদার, তুমি এতদিন পরে ফিরলে আর আমার জন্য কিছুই আনলে না? সত্যি ভুল হয়ে গেছে রে, তোকে বরং কিছু টাকা দিই, তুই নিজের পছন্দ মতন কিছু কিনে নিস। তবে দাও। এই নে 300 টাকা, এতে নিশ্চয়ই তোর হয়ে যাবে। নে। কি হলো? নে বলছি। আর এই 2000 টাকা তুমি রাখো মা, তোমার আর বাবা যদি কিছু দরকার টরকার থাকে। তোর বাবাকে বলে আসি, শুনলে খুব খুশি হবে। খুশি তো খুব। এই দেখো কুণাল আমাদের খরচা করার জন্য 2000 টাকা দিল। হ্যাঁ 2000? হ্যাঁ তনিকে দিল 300 টাকা। তারপর তনিকে 300 টাকা? ছেলেটা সত্যি মানুষ হয়ে এসেছে কি বল। হ্যাঁ তাই তো মনে হচ্ছে গিরলে, তাই তো মনে হচ্ছে। বলেছিলাম যে মানুষ হবে না, কিন্তু এখন দেখছি যে মানুষই ফিরেছে এত টাকা। ও মা দাদা ছোটটা কি বলছে শোনো, কি বলছে? আর চলি মা কালকে আবার আসো। না চলি রে, এখন আমার কোথায় যাবি? আমি বলছি হ্যাঁ আমি বুঝলাম বাবা, খেয়ে দে যা। হ্যাঁ খেয়ে দে যাও। সত্যি না, আজ তোমাকে কি কাজ আছে শুনি? আমার একটা লাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট। না শোনো না শোনো না, খেয়ে যেতেই হবে। বুঝবে না এসব বিজনেস। পাগল নাকি আমি, এয়ার কন্ডিশন ঘর ছাড়া ঘুমোতেই পারি না। আমি কালকে সকালে আসবো। আচ্ছা আজকে চলি মা। তাই তাই তোর জন্য চা তৈরি করা আছে, কুণাল কি সব খাবার কিনে এনেছে তাও আছে, হাত মুখ ধুয়ে চা গরম করে সবকিছু খেয়ে নিবি বুঝছিস। আয় তনি আয়। আশীর্বাদ দা। আরে সুকান্ত এলে কি বলবো? দাদা তুমি ওকে একটু অপেক্ষা করতে বলো, আমার খুব তাড়াতাড়ি ফিরবো। হাত দিয়ে খাতো, না আমি এটা দিয়ে খাবো, ওটা দিয়ে পারবি নে।
হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা তুমি হাতি কাণ্ড হাতি খাই কি দেশে শিখতে হবে তুমি কুনাল দত্তের বোন হ্যালো তন্দুরি চিকেনটা খাও আচ্ছা খাও মিনালের চা এসে গিয়েছে দেখছি বংশী বাবু কি বাবু অচিন্ত বাবুর জন্য এক কাপ চা তুমি অসময় টোস্ট খাচ্ছ ওটা খিদে পেয়ে গেছো আপনি খাবেন নাকি আরে না না শুনলাম তোমার চিফ মিনিস্টার দেখেছেন তিনটের সময় বাহ বাহ বেশ 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 হ্যাঁ খুব ভালো কথা হ্যাঁ সুকুমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঁচটার সময় ডিএমদের সঙ্গে রোটান্ডায় মিটিং তো শরৎ লেবার মিনিস্টার থাকছেন তো তাকে থাকতে বলো কমিটিতে কে কে থাকছে চেয়ারম্যান হচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট ও কটেজ ইন্ডাস্ট্রি মিনিস্টার আর থাকছেন ওই ডিপার্টমেন্টের সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি আর কৃষক নেতা নিখিল মণ্ডল এই চার্জ আমার ইচ্ছে তুমিও এই কমিটিতে থাকো আমি স্যার হ্যাঁ রিসেন্টলি গ্রাম বাংলার অর্থনীতির ওপর তোমার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ বলো না না পার্টি অফিসে আজ আমার যেতে দেরি হবে সাড়ে সাতটায় রাজ্যপালের সঙ্গে আমার একটা মিটিং আছে ঠিক আছে এই যে মিনাল তুমি আমার পেছনে এমন লেগেছো কেন হে বসো বসো দাদা আপনার পেছনে মানে আমার পেছনে মানে আমার ডিপার্টমেন্টের পেছনে হাসি না হাসি না পরপর দুদিন কাগজে আমার বিরুদ্ধে হেডলাইন আমি খবর নিয়েছি সব তোমারই লেখা কি করবো বলুন দেখুন মাছ খেতে তো ভালোবাসি অথচ সপ্তাহে দুদিনের বেশি মাছ খেতে পারি না এত দাম আর তুমি কি ভেবেছো আমি মৎস্যমন্ত্রী হয়েছে বলে রোজ দুবেলা মাছ খাচ্ছি হ্যাঁ না না আমি তা বলছি না দেখুন এটা হলো জনমত জনমত তোমাদের কাগজে ছাপতেই হবে তুমি কি জানো মিনাল দিগিন বাবু মৎস্যমন্ত্রী হলে কি হবে মাছ মাংস ডিম কিছু খান না এই জন্যই স্যার আমাদের এই দুরবস্থা দেশের মৎস্যমন্ত্রী অথচ নিজেই কোনোদিন মাছের টেস্ট বুঝতে পারলেন না টেস্ট টেস্ট কেন আমি যে সমুদ্রে মাছ ধরার ব্যবস্থা করেছি মেক্সিকো থেকে ট্রলার আনার ব্যবস্থা করছি গুজরাট থেকে মাছ আনার পরিকল্পনা করেছি হ্যাঁ দেখেন এই সমস্ত খবর কিন্তু আমরা কাগজে ছেপেছি ছেপেছি ছেপেছো কিন্তু সম্পাদকীয়তে ওই সঙ্গে এই পরিকল্পনার সার্থক রূপায়ণ হবে কি না তার জন্য একটু টিপ্পনিও কেটেছ যত সব বুঝছো কাগজ সব বুঝছো তুমি একটা বুঝছো এসে গিয়েছিস এই দেখ সোনার কত জিনিস কিনে দিয়েছে মিনাল এসব জিনিস গুলো দেখাও না চাই দেখাচ্ছি দেখাচ্ছি আগে হাত মুখ ধুয়ে আসি তাড়াতাড়ি করো আমি মুরগির ঠ্যাংটা ধরতে গেছি আমি পুরুত করে পালিয়ে গেছি জানো বর্দা যেন ছোটদা না আজকে সব শুদ্ধ 80 টাকা ট্যাক্সি ভাড়া দিয়েছে হ্যাঁ আমার গিটারের অর্ডারটাও দিয়ে এসেছি আর ছোটদা কি বলেছে জানো মডার্ন মিউজিক কলেজে আমাকে ভর্তি করে দেবে কি মজা আমি ওখানে গিটার শিখবো তো তুই গান শিখবি না শিখবো 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 সব শিখবো আমি দেখো তো এই দুটো শাড়ি আমাকে কিনে দিয়েছে আমার খুব শখ ছিল এই শিবন শাড়ি পরি এইটা 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 দেখো না ভালো আছে না হ্যাঁ মিনাল আমা এনে সোনা লেলেছে দামি সুতের কাপড় আচ্ছা মা তুমি তো জানো যে আমি কোট প্যান্ট পরি না তুমি কি বারণ করলে না কেন তুই কি সারা জীবন ওই কাগজের অফিসে কলম পিষে কাটাবি নাকি কুনালের সঙ্গে অনেকে জানাশুনো আছে ও তোকে ঠিক একটা ভালো কাজ জোগাড় করে দেবে তখন এই স্যুট পরে অফিসে যাবে আচ্ছা আচ্ছা তো দাদা কালকে সকালে একটা বাড়ি দেখতে যাচ্ছি নিউআলিপুরেতে ভালো লাগলে না কিনেই ফেলবো সময় হলে তুমি চল কাল সকালে তো আমার সময় হবে না রে কুনাল কাল আমার মর্নিং ডিউটি আর বাড়ি তোদের পছন্দ হলেই তো হলো কি রে
উনি তবু তুমি থাকলে দাদা উনারা তো কাজের মধ্যে সময় করে নিচ্ছে আর সারাদিন শুয়ে বসে তো সময় হয় না আশ্চর্য মা আমার সত্যি কাজ আছে তুমি বিশ্বাস করো তাহলে আমি চলি মা কাল সকালে আসবো তোমরা তৈরি থেকো আরে মিনা তো সারাদিন খাওয়া হয়নি মনে হচ্ছে ঘরে তো সবই ছিল দুটো ডাল ভাত তো ফুটিয়ে খেতে পারতিস ঠিক হয়নি মা স্বভাব তো রাজার মতোই করেছিস শুনলি তো তাদের কিছু খাওয়া হয়নি যা স্টোভ দিয়ে চা জল খাবার করে দিকে যা আর কুনালকে সব খাবার এনেছে সেসব এনে দে তুই এখন বড় হয়ে গেছিস এভাবে ট্রামে বাসে ভিড়ের মধ্যে ওঠা নামা আমি একদম পছন্দ করি না তাহলে যাবো কিসে কেন বাড়ি গাড়ি করে কিংবা ট্যাক্সি করে দাদার কথা ছেড়ে দাও সে কেটেই রয়ে গেল অ্যাবসলিউট ম্যাডনেস সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখল না সুকান্ত না ছোটা গাড়িতে দাঁড় করো না সুকান্তকে তুলে নেব না তোর মা তুই ভুলিস না তুই কুণাল দত্তের বোন এই শহরে তোর প্রেস্টিজ পজিশন একটু আলাদা অন্তত সুকান্ত টুকান্ত ধরনের ব্যাগাবন ছেলেদের সঙ্গে তোর সম্পর্ক একদম রাখা উচিত নয় আরে অফিসে যাচ্ছিস হ্যাঁ মা তাড়াতাড়ি ফিরবি তো কেন কিছু দরকার আছে হ্যাঁ কফি ফুরিয়ে গেছে এখানকার বাজারের কফি মুখে দেয়া যায় না আর রামলাল এনে ছিল কুনাল তো কাপ শুদ্ধই ফেলে দিয়েছে নিউ মার্কেটে কফিটা ভালো ফেরার পথে ওখান থেকে যেতে আনতে পারিস ঠিক আছে আনবো খন মৃণাল মার্কেটে যাচ্ছিস তো আমার জন্য এক বাক্স চুরুট নিয়ে আসবি ফুরিয়ে গেছে হ্যাঁ টাকা আগা কুনাল যাওয়ার সময় যে কথাটা বলেছিল বলেছে ওকে হ্যাঁ কুনাল বলছিল তোকে এক ডজন পাঞ্জাবি করে দেবার জন্য তোর নাকি পাঞ্জাবিগুলো ছিঁড়ে গিয়েছে না ঠিক ছিঁড়ে যায়নি তবে একটু পুরনো হয়ে গেছে তাও দি আমি এখন দু চার মাস চালিয়ে নিতে পারবো ওগো বলো না কুনাল কি বলছিল ট্যাক্সি করে আসার কথা ও হ্যাঁ মৃণাল হ্যাঁ বলো কুনাল বলছিল যে অফিসের পরে তো ট্রামে বাসে আসতে তো কষ্ট হয় তো ট্যাক্সি করে এলেই তো ভালো হয় তোর মাকে নয় বলবো সংসার খরচ থেকে টাকাটা দিয়ে দিতে আহা সেটা তো কুনালে দেবে হ্যাঁ তা তো দেবেই দেখো বাবা আমার নিজের ক্ষমতা যতটুকু সম্ভব আমি তাতেই খুশি কোনো বাড়তি বিলাসে তার লোভ আমার নেই আমি চলি মা গুড কিন্তু সমীর তুমি ভাই মাঝখানে একটু ভুল করে ফেলেছ না আরে কতক্ষণ এসেছেন আলাপ করি ইনি হচ্ছেন আমাদের কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষ নমস্কার ইনি আমার ছোটা হ্যাঁ ওনাকে বিলক্ষণ চিনি আপনার বাজানো শুনছি না আচ্ছা কেমন লাগলো খুব ভালো ফ্যান্টাস্টিক আচ্ছা আসুন আমাদের কলেজটা আপনাকে একটু ঘুরিয়ে আনি না আজকে আমার একদম সময় নেই দুবাই থেকে একদল বিজনেস প্রতিনিধি এসেছে তাদের সঙ্গে একটা লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আরেকদিন হবে কোন তাহলে স্টুডেন্টস তোমাদের 15 মিনিটস রেস্ট আসুন আপনার বোন তো আমাদের কলেজের খুব পপুলার টিচার ওর গানের গলাও খুব ভালো
আর আমি রবিবার আমরা একটা নৃত্যনাট্যের অনুষ্ঠানে আয়োজন করেছি নিয়ম প্যারে। আচ্ছা এই আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করবে, অনেক হুমরা চুমরা লোককেও ডাকছি, রাজ্যপালকেও ধরে আনছি। আপনি আসছেন তো? ওই তুই আমাকে বলিসনি তো বাড়ি দেখা পেলে তো বলবো। আপনি এবার আমার সম্বন্ধে দাদার কাছে বলতে গেলেন কেন? তোমার সম্বন্ধে বলবো না তো কার সম্বন্ধে বলবো? তুমি তুমি নিজেই জানো না তুমি কত জিনিয়াস, আই মিন গড গিফটেড। আমি যখন জার্মানিতে মিউজিক রিসার্চ করতাম তখন রাইন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে শুধু একটাই কথা মনে হতো, তোমার মতো মেয়ে যদি আমি একটা সঙ্গী পেতাম আই কুড হ্যাভ ডান রিয়েলি মাচ মোর। সত্যি বলছি আমি এই বাংলা সঙ্গীতের জন্য আরো অনেক অনেক কিছু করতে পারতাম। কি ব্যাপার তুমি অসময়? সাংবাদিকদের আবার সময় অসময়। তুমি এই সময় বাড়িতে? আজ তো ছুটি, ব্যাংক হলিডে। তুমি সত্যি জানতে না? আমাদের অফিসে তো ছুটির কোনো বালাই নেই, তাই ওই তারিখগুলো ঠিক মনে থাকে না। তোমার আসবার কথা দাদা তো কিছু বলেনি, বেরিয়ে যেত এই তো। তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো, দেখা হলে মনে মধ্যে কিরকম একটা কষ্ট হয়। কষ্ট আমার ভয় শিবানি, তাই তো আসতে চাই না। শুনলাম হেমন্ত দার আসমা বেড়েছে, তাই এবার দেখা করতে এলাম। তুমি এ বাড়িতে সবসময় আসতে পারো, যখন শুধু আমি থাকবো। তুমি ফিরে এসেছো মিনালদা, কবে জেল থেকে ছাড়া পেলে? পরশু, কালকে বাড়ি এসেছি। কেমন আছিস তোরা শিবানী? দাদার খবর কিছু জানো? আসার সময় অনেক রোগা হয়ে গেছে রে হেমন্তদা, সে স্বাস্থ্য আর নেই। জানো মিনালদা, দাদার জন্য চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। আর জেঠিমা? সব সময় কান্নাকাটি করেন, তুমি তো জানো দাদা ছাড়া আমাদের আর কেউ নেই, দাদাই ছিল বাবার একমাত্র ভরসা। চলো ভেতরে চলো, মার সঙ্গে কথা বলবো। ইশু তুমি বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা রিনাল, ভালো আছিস তো বাবা? জেঠিমা থাক থাক, তোরা কি শুরু করলি বলতো বিড়াল? কি দিন কাটছে তা তোকে বলে বুঝাতে পারবো না বিড়াল। এবার একটু শান্তই থাক বাবা, ওসব দলে থাকিস না। কোন দলে জেঠিমা? ওই যে বোমা পিস্তল নিয়ে যারা ইংরেজ তাড়াতে চাইছে। জেঠিমা জ্যাঠামশাই কি খুব অসুখ? হ্যাঁ রে, কথা বলা একদম বারণ, তোকে দেখলে উনি আরো উত্তেজিত হয়ে পড়বেন। উনি একটু ভালো হোক, আমি তোকে খবর পাঠাবো। আর একটা কথা, তুই যখন তখন আমাদের বাড়ি আসিস না বাবা, পুলিশের লোক সব সময় নজর রাখছে। শিবানী তুই একটু বস মা, আমি মুড়ি নারকেল পাঠিয়ে দিচ্ছি। মিনালদা জেলে খুব কষ্ট না? ওরা খুব মারধর করে। ওরা যে কি করে না শুনলে আটকে উঠবি। তোমাকেও মেরেছে? তোমার আদার জন্য কি কষ্ট হয় না? কি শিবানী না হেমন্তদার বোন? হ্যাঁ
আর জেলের কথা শুনেই তোর চোখের জল। এই নাও মিনালদা, মা বললো একটু অন্ধকার হলে পিছনে দরজা দিয়ে বাড়ি যেও। কেন? দুজন পুলিশের লোক বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। আচ্ছা তুই যা। খুব ভয় করছে? না শিবানী, পরশু বিকেলে ইট খোলার সামনে তুই আসবি, আমি থাকবো সেখানে, কেউ যেন জানতে না পারে। খুব তুমি বুঝি ভেবেছিলে আমি আসবো না? এটা লুকিয়ে রাখালদা, লুকিয়ে ফেল তাড়াতাড়ি। আরে নে তাড়াতাড়ি। কাল রাত ঠিক 10টার সময় তোদের বাড়ির পেছনে যে জামরুল গাছটা আছে সেখানে দুজন আসবে, ওদের হাতে এটা দিয়ে দিবি। আরে তোর কোনো ভয় নেই, ওরা সব হেমন্তদার বন্ধু। কি রে পারবি তো? এসব তো অনেক করার কথা ছিল শিবানী, কিন্তু মা বাবা যা খেপে আছেন আমার উপরে। জেলে গিয়েছি, বাড়িতে লোক পুলিশ আসছে, বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক রেখেছি, আর আমার উপর সবার করা নজর। এই তুই তাড়াতাড়ি যা, আবার কেউ দেখে ফেললে খুব মুশকিল হবে। যা এটা পড়ো। তুমি হলে দাদার ছাত্রী আর আমি হলাম তোমার ছাত্রী, মনে রেখো এই গুরুগিরির দায়িত্ব সারা জীবন। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ঠাকুর তো? বসো বসো। কতদিন এ বাড়িতে আসলে বলো তো? জানেন তো সাংবাদিকদের ছুটি নেই। আসলে আমাদের উপর তোমার টান কমে গেছে, শিবানের উপর অভিমান করে তুমি আসো। আরে না না, অভিমান করার বয়স কি আমাদের এখন আছে? এক কাপ চা খেতে পারেন? কথা চাপা দিলে হবে না ঠাকুরপো। এক কাপ কেন, আমি তোমাকে 10 কাপ চা খাওয়াবো। আগে বলো শিবানীকে গ্রহণ করতে তোমার অসুবিধে কোথায়? এসব কথা ঠাকুরপো বলবে না? না উচিত নয়, এর শেষ দরকার। তোমরা দুজনে এভাবে আমার চোখের সামনে ভয় হয়ে যাবে, আমি কি করে দেখি বলো তো ঠাকুরপো। ক্ষয় নয় বৌদি, অক্ষয় বৌদি। যেদিন আমার শিবানীকে বিয়ে করা উচিত ছিল সেদিন আমি বাবা মা টনি আর খবরের কাগজের 250 টাকা মাইনে নিয়ে প্রতিদিনের জীবন সংগ্রামে ব্যস্ত ছিলাম। সেদিন আমি শিবানীকে কোনো আশা কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি, কিন্তু যেদিন সময় এলো সেদিন হেমন্তদা অসুস্থ হয়ে পড়লেন। এত বড় সংস্কার, ইন্দ্রাণী লেখাপড়া, কলকাতার আস্তানা, নিজের অজান্তে শিবানীও সেদিন আমারই মতো জীবন চুক্তি নেমে পড়েছিল। আমি বুঝতাম যে শিবানী সেদিন আমার চেয়ে কত অসহায় ছিল। বলি আমাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সংসার করার স্বপ্নের কথা আমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারতাম না। না না ঠাকুরপো, এর একটা ব্যবস্থা আমি করবই, আমি কিছুতেই ছাড়বো না। চলো দাদার কাছে যাবে তো? এসো এসো, তোমার দাদা ঘরে একাই আছেন, যাও। কি বলা বন্ধুটা? এসো এসো মিনার, এসো। শুনলাম অনেকক্ষণ তুমি এসেছো, বসো বসো বসো। তোমাকে দেখলে ভারী তৃপ্তি পাই, অনেকদিনের ইচ্ছে তোমাদের ওখানে একবার যাই, কাকা কাকিমাকে দেখে আসি, আর কুণালের নতুন বাড়িটাও দেখা হয়ে যাবে। এলেই তো পারে, কাছে তো হয়ে ওঠে তুই। কদিন তো কোথায় যেতে পারছি না, শরীরটা বড় বিদ্রোহ করছে আজকাল। আপনার যে বিদ্রোহের ধাত হেমন্তদা, শরীরের আর দোষ কি বলুন? ঠিকই বলেছ, কোনো নিয়মিত কখনো মানতে পারিনি, কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। আচ্ছা হেমন্তদা, পুরোনো দিনের কথা ভাবতে কত ভালো লাগে? না
তবু যেন এক এক সময় তলিয়ে যাই। আচ্ছা মৃণাল, তোমাদের তো এখন আর বিদ্রোহের বিপ্লবের দরকার নেই না? হেমন্তদা, আমার মতে আছে। তবে কিছু কিছু রাজনৈতিক নেতারা বলেন যে স্বাধীন ভারতে সশস্ত্র বিপ্লবের কোনো ভূমিকা নেই, এখন হলো গণতান্ত্রিক সমাজবাদ কিংবা সমাজবাদী গণতন্ত্র। না, ওনার কথা ভুল বলছেন। আপনি কি আবার আজকাল এসব কথা ভাবছেন নাকি? ভাবা উচিত নয় না আমার আজকের দিনে। মিসফিট? মিসফিট কেন বলছেন, ঢুকে পড়ুন না কোনো দলে, গরম গরম বক্তৃতা, নির্বাচন, মন্ত্রিত্ব, ব্যাস আর কি চাই? আমাদের দেশ নেতারা তো সবাই বিপ্লবী। এখনো আমার আশা আছে বলছ? নেই কেন হেমন্তদা, মালিকের টাকায় আপনার ইলেকশনের খরচ চলবে, আর শ্রমিকের ভোটে আপনি ইলেকশনে জিতবেন, রাশিয়ার সম্বন্ধে বলবেন শোষিত নিপীড়িত জনগণের স্বর্গ, আর আমেরিকার সম্বন্ধে বলবেন গণতন্ত্র সফল রূপায়ণের তীর্থক্ষেত্র, ব্যাস এই তীর দেখবেন লোকে আপনাকে মাথায় তুলে নাচছে। তুমি কি আমাকে হাসাতে চাইছ মৃণাল? হেমন্তদা, জীবনের সেরা সময়টুকু নির্জন সেলের মধ্যে কাটিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে বেঁচে গিয়েছেন, আমি কি আপনাকে হাসাতে পারবো? দাদা নাও, চা খাও, চা খাও। ইন্দ্রনে কি এমএ ক্লাসে ভর্তি হলো? আমি না, বসে থেকে লাভ কি, আর তাছাড়া ভালো চাকরি টাকরি তো কিছু একটা পেলাম না। কি সাবজেক্ট? হিস্ট্রি। আচ্ছা মিনান্দা, আপনারও তো এমনিতে হিস্ট্রি ছিল তাই না? পড়িয়ে যাবেন মাঝে। আরে তো সেসব মনে আছে নাকি, চাকরি আর টিউশনি করে তো পাশ করা পড়লাম কোথায়। টনি কেমন আছে? আচ্ছা ভালোই আছে। কতদিন দেখিনি, একদিন বলবি না এখানে আসতে? কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হবে। কিছু বলবি? কিছু বলার ছিল, এর আগেও আমি বার দুয়েক এসে ঘুরে গেছি। জানি, কিন্তু আজকাল এই আমার শো ফাংশন নিয়ে এত ব্যস্ত না? ভালোই, আজকাল প্রায়শই তোমার নাম দেখছি খবরে কাগজে, খুব ভালো লাগে। বসো বসো। সরি, এখন তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না সুকান্ত দা, স্নান করে এক্ষুনি আমাকে বেরোতে হবে। ও তাহলে আরেকদিন আসবো, কাল কিংবা পরশু। না না, তোমাকে আসতে হবে না, কেন মিছে মিছে এসে ফিরে যাবে, আমি বাড়ি থাকবো না, দরকার হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। বলছিলাম তনিমা, তোমার অত সুন্দর গানের গলা, ফাংশনে গান ছেড়ে তুমি গিটার বাজাও, এটা আমার ভালো লাগে না। গান তুমি ছেড়ো না। তাহলে অরিন্দম বলেছে আমার গানের গলা আর গিটারের হাত দুটোই সমান, সঙ্গীত সম্বন্ধে অরিন্দমের যা জ্ঞান আছে তার তুমি ধারে কাছেও আসতে পারো না, বুঝেছো? চলি, খুব টায়ার্ড লাগছে। সুকান্ত, এসো এসো ভেতরে এসো, বসো। চাপা হঠাৎ অফিসে কি মনে করে? আজ আপনাদের বাড়ি গিয়েছিলাম দাদা। তাই নাকি? কতক্ষণ ছিলে? ঘন্টা দুয়েক। চাটা খেয়েছো তো? চা, টোস্ট, অমলেট, কলা, আপেল, নানা রকম মিষ্টি। কিন্তু দাদা, ওই বৈঠকখানা বাড়িতে সবাই মিলে যখন তেলে ভাজা মুড়ি দিয়ে চা খেতাম, সেটা ছিল অনেক বেশি আনন্দের। আজ খেয়েছি অনেক ভালো ভালো জিনিস, তেমন তৃপ্তি পায়। বাবা মা বোধ হয় তোমার সঙ্গে দেখা করেনি? না। অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, কথা হয়নি তেমন।
দাদা আমার দুঃখ কোথায় জানেন? ওর অত সুন্দর গলা না বুঝে নষ্ট করছে। অনেক বদলে গেছে দাদা, অনেক বদলে গেছে। সুকান্ত তুমি ধৈর্য ধরো, শান্ত সুন্দর বনভূমিতেও তা বাগিনি জ্বলে ঝড় ওঠে। তুমি দেখো তনিরে ফুল ভাঙতে দেরি হবে না। না দাদা, তনিমাকে আজ যা দেখলাম ও আর ফিরতে পারবে না। তুমি কেন বিশ্বাস হারাচ্ছ সুকান্ত? তনিমা নতুন জীবনে স্বাদ পেয়েছে, কয়েকটা দিন যেতে দাও না, ক্লান্তি আসবে, কিংবা কোথাও প্রচন্ড একটা আঘাত পাবে, তখন দেখবে ওকে তোমার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু আমার আমার আমি 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 জানি সুকান্ত যে তোমার আত্মসম্মান বোধ আছে, তোমার অভিমান আছে, তাই বলছিলাম যে এটা এটা আমার অনুরোধ সুকান্ত, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে স্যার, আজ আসি তোমার। এসো, মাঝে মাঝে এসো, কিন্তু মন খারাপ লাগলেই চলে আসবে। ছোটবাবু তো নেই, ব্যবসার ব্যাপারে শিলিগুড়ি গিয়েছেন। ব্যবসার কাজে দাদা একেবারে বিয়ে করেই ফেল। দাদাকে নমস্কার করো সুহাস। হ্যাঁ থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, বস বস মিনার বস। বৌমাকে ওই ঘরে নিয়ে যা, একটু বিশ্রাম করুক। হ্যাঁ শোন, ব্রজলালকে বলিস চা জল খাবার দিতে। যাও বৌমা যা, ঘরে ঘরে যাও। সংসারে বৌমা কে কে আছে রে? কেউ নেই। বাবা মা ছোটবেলায় মারা যান, বাবার নাম ছিল রণদাকান্ত বিশ্বাস, স্বদেশী করতেন, জেনে না কোথায় মারা গেলেন। তারপর থেকে চা বাগানে এক দুঃসম্পক্ষের কাকার কাছেই মানুষ। আরে বংশ ভালো তো? সেসব বিষয়ে কিছু জানি না বাবা। চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়। বাবা চাইছি সে আর তুই একদিনে কি করে বুঝবি। তবে ওর পরিবেশটা ছিল খুব খারাপ, ছোট ভাইগুলো প্রত্যেকটা স্মাগলার, জেল খাটা আসামি। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা, ওরা সুহাসের সঙ্গে আর কোন রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। এখন তোমরা খুশি হলে আমি খুশি। তাহলে বেশ কিছু টাকা খরচা হয়েছে তো? হ্যাঁ তা হয়েছে। বৌমা জানে? না। তাহলে বৌমাকে এখন কিছু বলিস নি, বেচারি কষ্ট পাবে। কষ্ট পাবে না আরো কিছু। সুহাস তো বলে তুমি আমাকে ওই পরিবেশ থেকে ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছো, ওখানে থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো। সত্যি এর জন্য তোমার ছোটদার কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখবে ছোটদার মুন্না খুব উদার, যিনি রোজগার করে তিন্নি খরচা করে, একবার কেউ হাত পাতলে না কখনো ফিরিয়ে দেয় না। এই যে টনি খুব জমেছে দেখছি। কেন তোমার হিংস হচ্ছে বুঝি? চলি বৌদি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমি যাবো।
কিছুদিন যাক না। কি হলো, কি হয়েছে? কি মা বাবা খুশি? তো খুব খুশি। বর্তা কথা ছেড়ে দাও, সেকেলে ধরনের মানুষ আমাদের সঙ্গে একদম মেলে না। আমি আমি অন্যায় কিছু করিনি তো? না না, কেন মিছি মিছি ভাবছো? না মানে এত সুখ এত সৌভাগ্য আমি তো কখনো ভাবিনি। আমিও কি কখনো ভেবেছিলাম তোমায় পাবো? এটা তোমার দয়া, আমার কোনো যোগ্যতাই নেই। আরে আছে আছে আছে। সুহাস, তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিন্ত, তোমার উপর আমার অনেক ভরসা। জানো সুহাস, এর মধ্যে আমার সামান্য কিছু সঞ্চয় আছে, বলতে গেলে এর মধ্যেই আমার প্রাণ। তোমার কাছে গচ্ছিত রাখলাম। দাদা এখন এলেন না? ওর কথা ছেড়ে দাও বৌমা, ওর সময়ের কোনো ঠিক নেই। দাদাকে আমাদের সঙ্গে এক টেবিলে পাওয়া তো ভাগ্যের কথা। না মানে উনি তো এখন বাড়িতেই ছিলেন। তুমি খাও তো, দাদার জন্য এত ব্যস্ত হতে হবে না। দাদা এসো, আপনি জল খাবার এনেছি। তুমি আমার কষ্ট করে এসব আনতে পেলে কেন বৌমা? রোজলাল তো ছিল, ঘরের কাজ করতে আমার ভালোই লাগে। তবু যে কাজে দায়িত্ব চাকরের উপর, সে কাজে বাড়ির বউ করছে শুনলে বাবা মা কোনাল হয়তো রাগ করতে পারে। আপনি বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার প্রতি কারো কোনো লক্ষ্য নেই, কর্তব্য নেই। দোষটা আমারই বৌমা, এবারে জীবনবোধের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি, কাজে আমাকে আমার মতোই থাকতে দাও। তুমি বজুলালকে বলো এক কাপ চা দিয়ে দেবে। পারিবারিক আলোচনায় তুই তোকে পাবো না। আমাকে কি সত্যি তোমাদের দরকার হয় মা? শুনলি খোলা, শুনলি ছোট বোনের বিয়ের ব্যাপারে তোর কোনো দায়িত্ব নেই? তনির বিয়ে? হ্যাঁ দাদা, ছেলেটি ধনীরই পছন্দ করার। কে ছেলেটিকে? আমিও চিনি, খুব ভালো ছেলে, ধনীর মিউজিক কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষাল। বাবা মত দিয়েছেন? হ্যাঁ দাদা। মা তুমি? উনাল বলছে ছেলে যখন ভালোই, তাছাড়া ধনীরও খুব পছন্দ। কিন্তু আমাদের সুকান্তকে দোষ করলো, তুমি বাবা তাকে কথা দিয়েছো, এমনকি আমিও তার মার সঙ্গে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি। আমরা তখন বৈঠকখানা রোডের বাড়িতে থাকতাম মিনাল। রমেশ গানের এক কোয়াক মাস্টার, স্কুল তখন তোমাদের কি হয়ে গেছিল মা? ঠিক আছে, তোমার কোথায় নেমে গেছিলে? যাকে কারণ কিছু ভাবতে হবে না, আমি একা তনির বিয়েতে 50,000 টাকা খরচা করছি। এটা বৈঠকখানা রোড নয়, এটা নিউ আলি। না মিনাল, সুকান্তর সঙ্গে আর তনির বিয়ে হতে পারে না, তুই একটা সুকান্তকে বলে দিস। আবার জানিতি? না আমাকে তুমি শুধু এক কাপ চা এনে দাও।
হ্যাঁ, প্রথম দিকটা অবশ্য সবাই হয়েছে করেছে, কিন্তু বন্ধুরা আমার কথা যেন মনে হচ্ছে যে কুণাল আর সুহাসের মধ্যে কোথায় একটা বিরোধ দেখা দিয়েছে। তাই সবাই এখন কুণালের পক্ষে, বৌমাকে সহ্য হচ্ছে না। কুণালও বড্ড বেশি বাড়াবাড়ি করছে আজকাল, রোজ বেশি রাত্রে মাতাল হয়ে বাড়ি ফিরে চিৎকার চেঁচামেচি, চাকরদের উপর গালি গালাজ। বৌমা গোলমালটা বোধ হয় ওখানেই হেমন্তদা, সুভাষের ঠিক এসব পছন্দ না। তা দু চার দিনের জন্য বৌমাকে ওর মা বাবার কাছে পাঠিয়ে দাও না। বৌমার তো বাবা মা কেউ নেই, তবে শুনেছি বৌমার বাবা নাকি স্বদেশী করতেন, নাম রণতাকান্ত বিশ্বাস। কি নাম বললে? রণতাকান্ত বিশ্বাস। বৌমা দাদামণির মেয়ে? দাদামণি? তুমি দাদামণির নাম শুনোনি? অবশ্য তোমরা কি করেই বা শুনবে, ওর চলাফেরা কথা কাজ দলের লোক ছাড়া কেউ জানতে পারত না। তখনকার দিনে ইংরেজরা দাদামণির মাথার দাম দিয়েছিল 20,000 টাকা। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো মৃণাল, উনি কোথায় কিভাবে মারা গেলেন তা কেউ জানে না, তাই ইতিহাসে ওর নাম নেই। জানো মৃণাল, এই দাদামণি ছিল উত্তর বাংলা আর সমগ্র আসামের অগস্ট আন্দোলনের একচ্ছত্র নায়ক। ইংরেজ রাজত্ব কেঁপে উঠেছিল ওর গর্জনে, ভারতবর্ষের সমস্ত বিপ্লবী মাথা নত করত ওর নাম শুনলে। মৃণাল, আমি একদিন বৌমাকে দেখতে যাব। হেমন্তদা আপনি কেন যাবেন, বরং বৌমাকে আমি একদিন নিয়ে আসবো আপনার কাছে। না না, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সুহাস, আমি ভেবেছিলাম তুমি আমার যোগ্য স্ত্রী হবে। তার জন্য বুঝি পার্টিতে যেতে হবে, ক্লাবে যেতে হবে, মদ কি হইহুল্লোড় করতে হবে? প্রয়োজন হলে তাই করতে হবে, এগুলো আমার ব্যবসার অঙ্গ। মদ খেতে না চাও খাবে না, কিন্তু তুমি কুণাল দত্তের স্ত্রী, সবার সঙ্গে মিশবে, কথা বলবে, হইচই করবে, দিস ইজ অ্যারিস্টোক্রেসি, এটা আমার বিজনেস। আমি তোমার ব্যবসা বাড়াবার যন্ত্র না, এটা স্ত্রীর কর্তব্য। তুমি আমি অন্য কিছু করতে বলো করব, কিন্তু ওসব আমি পারবো না। পারবে পারবে, কোথা থেকে কোথায় তুলে এনেছি ভেবে দেখো। তোমার দাদারা তো টাকা খেয়ে ঠিকই করে ফেলেছিল, তোমাকে মালবাজারে 2 চোরা কারবারির হাতে তুলে দেবে, সে সময় আমি গিয়ে উদ্ধার না করলে কোথায় ভেসে যেতে ভেবে দেখো। আজকে আজকে এসব কথা তোলার কোনো মানে হয় না, আমি কি তোমায় বলেছিলাম বাঁচাতে? বলনি, কিন্তু আমি দয়া দেখিয়েছিলাম, তার জন্য আমি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতার নমুনা আমার প্রতিটি কথার অবাধ্য হওয়া। তাহলে তুমি পার্টিতে যাবে না? না, দাদাদের মতন তুমি আমাকে পার্টিতে নিয়ে গিয়ে একে ওকে দেখিয়ে তোমার ব্যবসা বাড়াবে। স্মাগলার ছিল বলে দাদাদের আমি ঘৃণা করতাম। মুখ ভেঙে দেব, আজে বাজে কথা একেবারে বলবে না। তুমি কুণাল দত্তকে এখনো চেনোনি। দাদাদের সঙ্গে ওর কেন পরিচয়? তাহলে কি কুণাল দত্তের দাদাদের মতন চোরা কারবারের ব্যবসা? Thank you.
আপনি আপনার দাদাকে কিছুদিনের জন্য বাড়ির বাইরে কোথাও সরিয়ে দিতে চাইছেন এই তো Yes, Mr. Chatterjee. আইস জলদি আপনি দাদাকে বিদেশ যাবার টোপ তো দিন যদি গেলাতে পারেন আপনাকে আমি 5000 টাকা দেবো Yes. এই বিনে পয়সায় বিদেশ যাবার স্কোপ কজনের হয় দেখিস তোর দাদা এটুক গিলতে বাদ বললাম তো ব্যবস্থা করুন এক রাত্রির জন্য সবাইকে স্কচ ফিস্কি জলে ডুবিয়ে রাখো ওকে ডান কোনাল বেটা বলো কি বলছিলে দাদাকে বাইরে পাঠাচ্ছ কেন ওকে সাহায্য করতে এখন অসুবিধা কি শেষ সুহাসের উপর দাদার একটা মরাল সাপোর্ট আছে তাতে কি হয়েছে সুহাস বোধ হয় আমাদের ব্যবসার বিষয়ে কিছু জেনে ফেলেছে বিপদে ফেলতে পারে মালবাজারের পার্টি তো রেডি আছে ওখানে পাঠিয়ে দাও দাদা বাধা দেবে কেন ভাবছো দাদাকে বিদেশে পাঠাও অল ক্লিয়ার ওকে এইসব কি হচ্ছে নেশা করেছো করো তাই বলে তুমি ব্রজলালকে মারবে বেশ করেছি দরকার হলে আমি তোমাদের সবাইকে দ্রুত পেটা করবো চুপ করো সবাই শুয়ে আছে মাতলামি করো না কোনাল দত্তর হিম্মত তোমার এখনো জানা নেই বেশি বললে দাঁত ভেঙে দেবো ছোট বাবু চলুন আমাকে এসেন শাসন করতে গ্রাম্য জানোয়ার আন কালচার তোমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে তুমি কোনাল দত্তর স্ত্রী হয়েছ যাও ঘরে যাও যাবো শুনি তোর ঘরে যা আচ্ছা মা এরপর তুমি ছোটাকে কিচ্ছু বলবে না আরে পুরুষ মানুষের হাতে টাকা এলে একটু নেশা টেশা করে এতে মহাবাদ তো অশুদ্ধ হয় না তুই আমার উঠে এলি কেন কুলাল কিছু একটা কথা বলা দরকার না যাবি না বৌমার ওই সব মা আমি এর আগেও তো একদিন বৌমার কান্না শুনেছি স্বামী স্ত্রীর নিজেদের ব্যাপার তোর মাথা গলাবার দরকার কি সময় সময় দরকার হয় মা পারিবারিক শৃঙ্খলা বলার কথা আছে যা বলার আমি বলবো তুই নিজের ঘরে যা যা ঘরে যা এসো আপনি কি পোস্টমাস্টার মশাই নাকি আগে হ্যাঁ বলুন আমরা লালবাজার থেকে আসছি এডিল বলুন কি চাই আপনার এখানে বাইরে থেকে যতগুলো পার্সেল এসেছে সবগুলো একবার দেখতে চাই আপনারা বসুন আমি দেখাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ নস্কর বাবু নস্কর বাবু নস্কর বাবু এরা পুলিশের লোক বাইরে থেকে যে পার্সেল গুলো এসছে এদের একবার দেখিয়ে দিন তো আপনারা আসুন আমার সঙ্গে যান ওর সঙ্গে যান আপনারা একটু বাইরে যান এই পার্সেল গুলো আজই এসেছে আজকালের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে তোমার লেটেস্ট চেক
বাবু আপনাকে এক ভদ্রলোক ডাকছেন। জগন্নাথ মিশ্রের নামে দুটো পার্সেল বোম্বে থেকে এসেছে কি? হ্যাঁ, পুলিশ এসেছে ওই দুটো পার্সেলের খোঁজে। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। জগন্নাথ মিশ্র বোম্বে থেকে এসেছি আপনার এই পোস্ট অফিসের ঠিকানা চিনেন না? আগে না নস্কর বাবু, আগে আপনি চেনেন? আগে না স্যার, নামও কখনো শুনিনি স্যার, এই তো প্রথম দেখছি। মাস্টার আপনার কাছে কোনো ছুরি আছে নাকি? এটা গোপন করতে হবে। ছুরি? ও ইয়েস। মাই গুডনেস, খবরটা ঠিকই ছিল। হ্যাঁ তো চ্যাটার্জি একই বলে সোর্স বুঝলেন। পোস্টমাস্টার মশাই আপনার ঠিকানা এসছে। মাস্টার আমরা এই পাথরগুলো সিজ করলাম। সেন বাবু আপনি একটা সার্চ লিস্ট তৈরি করলে মালগুলো ঠিক মতো বুঝে মাস্টার মশাই একটা কপি দিয়ে যাবে। ওকে স্যার। পোস্টমাস্টার মশাই, জগন্নাথ মিশ্রের নামে এ দুটো পার্সেল কেউ নিতে এলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেবেন, লোকটা যেন পালাতে না পারে। লস্কর বাবু আগে আপনি তো পার্সেলে চার্জ যথার্থ একটু নজর রাখবেন। যে আজকে আগে নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ইট ইজ আওয়ার ডিউটি। মানে ওই নামে কেউ যদি আসে না আমি সঙ্গে সঙ্গে ফোন করে খবর দেব স্যার, মানে আপনাদের খবরটা দেব। মৃণাল, তোমার সঙ্গে একটু কথা আছে, বসো। বস বস। তুমি বসো না। না না তুই বস। চা বা কফি কিছু খাবি? না মা। আচ্ছা মৃণাল, কুণাল মানুষ হয়েছে, টাকা করছে, আমরা সবাই খুব খুশি হয়েছি। বদ্দোষ যা আছে সেটা ধর্তব্যের মধ্যেই নয়। তাহলে কুণালের মদ খাওয়া, রোজ মাতাল হয়ে বাড়ি ফেরা, ক্লাব পার্টি এগুলো সাপোর্ট করছো? না ঠিক সাপোর্ট করার কোনো কথা হচ্ছে না, তবে কি জানো ব্যবসার খাতিরে কুণালকে যে সামাজিক চলাফেরা করতে হয় তাতে এগুলো প্রয়োজন। তাই বলছিলাম বাবা, কালকে রাতের ব্যাপারটা নিয়ে চিন্তা টিন্তা করে নিজের মনটাকে খারাপ করো না। তুমি আর কিছু বলবে? হ্যাঁ আর একটা কথা, আমি এই কদিন ধরে লক্ষ্য করছি, মানে কুণাল ফিরে আসার পর থেকেই দেখছি যেন তুমি আস্তে আস্তে যেন সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছ। স্পষ্ট করে বলো কি জানো, কুণালও তোমার ব্যবহারে একটু দুঃখিত হয়েছে বাবা। এটা আমিও ঠিক বুঝতে পারছি না মিনা, কুণালের সাফল্যে তোর এত লড়িতে কিরে, বল কিছু তো বলবি। কি বলবো মা, তোর বাবা যা যা বললেন। এসব আলোচনার সময় এখনো আসেনি বাবা, এসব প্রশ্নের উত্তর দেবার আগেই হয়তো নিজেরাই জবাব পেয়ে যাবে। আমি উঠি। মৃণাল, তবু তোমার যা বলবার আছে আমাকে বলে যাও, কুণালকে আমার সব কথা বলতে হবে। বাবা, জীবনের সংজ্ঞা সম্পর্কে তোমার সঙ্গে আমার মত আজ আর কিছুতেই মিলবে না, কাজেই আলোচনা সম্পূর্ণ অর্থহীন। তবে একটা কথা আমি নিশ্চয়ই বলবো, যে কুণাল তোমাদের সুখে রেখেছে, তাই তার কোনো দোষটাই আজ তোমাদের চোখে পড়ে না। তোমাদের এই পরিবর্তন দেখে আমি কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছি। একথা যদি বলিস তো তোকে সুখে রেখেছে, সবার এত সেবা যত্ন, তুইও তো নিশ্চিন্তে আছিস। মা,
ব্যক্তিগত ভাবে শুধু কুণাল কেন, কারোর উপরে নির্ভর না করলেও আমার চলবে, কারো সেবা যত্ন না হলেও চলবে, কারণ আমার প্রয়োজন অতি সামান্য। আর একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, আমি এই নিউ আলিপুরের বাড়িতে আছি এই জন্যে যে আমি এখনো তোমাদের গভীরভাবে শ্রদ্ধা করি, তোমাদের ভালোবাসি, কিন্তু যেদিন সেটা আর পারবো না সেদিন দেখবে ঠিক আমি এখান থেকে সরিয়ে গিয়েছি। আচ্ছা বাবা আমি চলি। দাদা বৌমা কিছু বলবে? মা বাবার সঙ্গে আপনার কথা আমি শুনেছি, আপনার সেবা যত্ন আমি কিছুই করতে পারি না, যা কিছু করি নিজের আনন্দে করি, অন্য কারোর নির্দেশে নয়। মৃণাল ঠাকুর এসেছিলেন, তোমার দাদার সঙ্গে দেখা করে চলে গেলেন, জানি তোমার জন্য অপেক্ষা করেছিলেন। তাও জানি, দেখা করলে না কেন? প্রয়োজন নেই। মৃণাল কেরম তাচ্ছিল্য করছো কেন? কোনো বড় গাছে লোক পেঁধেছো নাকি? মানে? আমি কিন্তু মৃণাল ঠাকুরপোর বাবা মার কাছে যাচ্ছি বিয়ের দিন ঠিক করতে। না এখনো সময় আসে, এলে বলবো। মেয়েদের এত চিৎ ভালো না শিবানী? বৌদি দাদার এত শরীর খারাপ, ভাবনা হয় না নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, ভাবনা হয় না তোমার? তোমার ওই রোজগারের টাকা না হলে আমাদের সংসার চলবে না, এমন অহংকারী হতে তোমাকে কে শেখালো শিবানী? বৌদি বৌদি আমি এমনভাবে বলিনি, তুমি আমার উপর রাগ করো না। না তোমার কোনো কথা শুনবো না। বৌদি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। শিবানী আমাদের সংসারে অভাব আছে, তোমার দাদার রোজগারও কম, দরকার হলে আমি তোমার কাছে হাত পাতবো, ভিক্ষে চেয়ে। বৌদি কি যাতা বলছো? যাতা নয় শিবানী, আমার চোখের সামনে তোমরা দুজন এভাবে নষ্ট হয়ে যাবে, আমি কিছুতেই সহ্য করব না। লেখা কমপ্লিট? একটু বাকি আছে। তাহলে একটু ঘুরেই আসি। ইচ্ছে হলে বসতে পারেন। তাহলে বসি। বুঝলে মৃণাল, নিজের প্রশংসা নিজে করতে চাই না, কিন্তু তুমি আমার নিজের লোক তাই তোমাকেই বলি। আমি না থাকলে এই কাগজ একদিনে উঠে যেত। ঝামেলা কি ঝামেলা, আর কত কাজ, এ কি সত্যিখানি কথা? তুমি বলো। বংশী বংশী, কি ডাকলেন কেন বাবু? মৃণাল বংশী। ও জানি ঠিক আছে, আর কিছু খাবেন? না বংশী, আমার জন্য দুটো কড়া করে টোস্ট, ঠিক আছে? ডবল ডিঙে মামলে, একটা পান আর এক প্যাকেট সিগারেট আনবি। আর কি জানতে? না আর কিছু না। এই এক টাকার অত করে জিনিস হবে না বউ, বলে দিচ্ছি। হবে না? কি করে তাহলে কাজ করি, পানটা বাদ দিয়ে। শুধু পান কেন, অনেকগুলো বাদ যাবে। যা যা। বুঝলে মৃণাল, দায়িত্ব দায়িত্ব সবসময় ভাবি কি করে কাগজটার উন্নতি করা যায়। আর পারি না বাবা। স্যার আপনাকে শ্রীকান্তবাবু এক্ষুনি একবার ডাকছে। শোনো শোনো, মানে এদিকে বলতে যেও না, আমি এখানে আবার কৈফত চাইতে পারি। এসো এসো মৃণাল এসো বসো, পরিচয় করিয়ে দিই, মিস্টার সান্নাল, মিস্টার চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির সেক্রেটারি, আর উনি ওই সোসাইটির লিহাজ অফিসার মিস্টার বারিন সাহা। আপনার কালকের লেখা সম্পাদকীয় সত্যি আমাদের বিস্মিত করেছে, আমাদের অর্থনীতির উপর এমন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বহুদিন আমাদের চোখে পড়েনি, আপনার পড়াশোনার গভীরতাকে সত্যি শ্রদ্ধা করতে হয়।
মিস্টার দত্তর কাছে আপনার কথা অনেক শুনেছি। মিস্টার দত্তর আই মিন আপনার ছোট ভাই কুনাল দত্ত। ও কুনালকে আপনি চেনেন নাকি? কুনাল তো আমার ব্যক্তিগত বন্ধু। আচ্ছা, তাছাড়া আমার অফিসে তো মানে হেড অফিসার কি যথেষ্ট প্রতিপত্তি আছে। আমরা কিন্তু সম্পূর্ণ অন্য প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলুন, ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির কর্মপদ্ধতি হয়তো আপনার জানা নেই মিস্টার দত্ত। আগে না, তবে আপনাদের প্রতিষ্ঠানের নাম শুনেছি, পৃথিবী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমরা মাঝে মাঝে ভারতবর্ষ থেকে বুদ্ধিজীবীদের পাঠিয়ে থাকি। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক ঘুরে এসেছে। আপনার নির্ভীক বলিষ্ঠ মতামতে সোসাইটি মুগ্ধ। সম্প্রতি কয়েকজন ভারতীয় বুদ্ধিজীবীকে ইংল্যান্ড ও ইউরোপের কিছু কিছু দেশে পাঠাবার ব্যবস্থা সোসাইটি করেছে। আর যে এক বছর বাইরে থাকতে হবে তার জন্য আছে ভালো একটা লাউন্স, স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি। আমাদের অনুরোধ, আপনি এই সুযোগটা গ্রহণ করুন মিস্টার দত্ত। প্লিজ, এ তো খুব ভালো অফার মিনরাল, তোমার এক্ষুনি রাজি হওয়া উচিত। নিশ্চয়ই, আপনার আরো অভিজ্ঞতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ, তাদের সংস্কৃতি এসব দেখা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া আমরা তো কোনো অযোগ্য লোককে রেকমেন্ড করছি না, কি বলেন শ্রীকান্ত বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই, সেদিক দিয়ে মিনরাল ইজ দ্য বেস্ট চয়েস। মিস্টার দত্ত, আপনার যা প্রতিভা, এরপর আপনি জাপান যাবেন, আমেরিকা যাবেন, সারা পৃথিবীর কাগজে আপনি লিখবেন, ভবিষ্যতে তার জন্য নানা রকম ইন্টারন্যাশনাল ফেম, রিওয়ার্ড, আরো 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 কত কি। তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন মিস্টার চ্যাটার্জি, এই ব্যাপারটা এত অপ্রত্যাশিত যে আমাকে ভাবতে একটু সময় দিতে হবে। আমি মন স্থির করে আপনাদের পরে জানাবো। ঠিক আছে ঠিক আছে, ওর জন্য ভাবছেন কেন, আপনার সময় মতোই আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, আপনাদের প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন উঠি স্যার, একবার লালবাজার যাবার আছে। আপনাদের তো কথাবার্তা সব হয়ে গেছে, মিনাল এখন আসতে পারে। আপনার কি একটু ডিটেল চাই না? শুধু নাম্বারটা হলেই চলবে? আর ডিটেলটা পেলে ভালো হয়। দুটো লিস্ট তৈরি করতে একটু সময় নেবে স্যার? তা লাগবে, বিনাল এখন আমার অফিসে খানিক থাকবে, ও আমার সঙ্গে লাঞ্চ করে যাবে, তুমি দুভাগে করে নিয়ে এসো। রাইট স্যার। বাই দি ওয়ে, আমি গত মাসে তোমাকে দুবার টেলিফোন করেছিলাম, তুমি কি কলকাতার বাইরে গিয়েছিলে? হ্যাঁ সুনীল দা, চিফ মিনিস্টার একটা কমিটি ফর্ম করেছে, আমাকে তার জন্য বর্ধমান আর মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। তো হঠাৎ কি ব্যাপার, অলঙ্ক স্মরণ করলেন? আরে না না, ব্যাপার কিছু নয়, এই তোমার বৌদি বাড়িতে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলে, তা তিনি চাইছিলেন যে তুমিও আসো। এ হে সুনীল দা, এরকম একটা চান্স মিস করে গেলাম। যাই হোক, বৌদিকে বলবেন কিন্তু আমি একদিন যাবো, বেশ গিয়ে জমিয়ে খেয়ে আসবো। আরে তোমার যখন ইচ্ছে তুমি বাড়িতে চলে আসবে, তুমি তো আমার নিজের লোকের মতো। তোমার ছোট ভাই কুনাল কি কখনো বম্বেতে ছিল? হ্যাঁ তাই তো শুনেছি। কেন শুনেন না? না না, হিন্দিতেই বলছি। চলো পাশের ঘরে লাঞ্চ খেয়ে। দাদা, তুমি আমার উঠে এলে কেন বৌমা? ঠান্ডা খাবার কি খেতে পারি নাকি?
এখন থেকে আপনার খাবার গরম রাখার ব্যবস্থা করেছি। কি দরকার এসব ঝঞ্ঝটের? এতে কোনো ঝঞ্ঝাট নেই, আমি সাধারণ ঘরের মেয়ে দাদা, বরাবর এসব করে এসেছি, এতে আমার কোনো অসুবিধা হয় না, বরং ভালোই লাগে। বসুন, খেতে বসুন। দাদা গ্রজনাল বললো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বস। বৌমা আমি একটু কুণালের সঙ্গে কথা বলবো। কুণাল, আমার কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে ও রোজগারের পথটা গোলমেলে। মানে? মানে তুই ঠিক সৎ পথে টাকা রোজগার করিস না, তোর ব্যবসাটা বেআইনি। এসব কথা তোমায় কে বলেছে? সুহাস বুঝি? তোকে দেখলে যে কোনো লোকে বুঝতে পারবে, সৎ পথে টাকা রোজগার করলে তুই এইভাবে টাকা নষ্ট করতে পারছিস না। দেখো দাদা, ব্যবসার খাতিরে সবাইকে বেআইনি কাজ করতে হয়, আজকের দিনে ধোয়া তুলসী পাতা দিয়ে কেউ ব্যবসা চালাতে পারে না। এভাবে চললে তুই কিন্তু বিপদে পড়বি কুণাল, এখন সাবধান হ। আমরা সাবধানেই কাজ করি দাদা, তোমাকে এ নিয়ে ভাবতে হবে। দেখ কুণাল, তোর এই বিয়ে, বাবা মা তোর আশ্রয়ে আছেন, সুহাস আছে, এখনো সময় আছে, ভালো পথে ফিরে আয়। কুণাল, আমি তোকে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করবার দরকার নেই, তোমার বৌমাকে সাবধান করো। তার মানে? আমার ভয় হয় ওনা আমার চরম ক্ষতি করে বসে। দাদা, এই বাড়িতে সুহাস একমাত্র তোমাকেই শ্রদ্ধা করে, যদি কারোর কথা শোনে সে তোমার। তুমি একটু বুঝিয়ে বলো ওকে, এই ব্যবসায় কোনো অন্যায় নেই, আজকের দিনে ভালোভাবে বাঁচতে গেলে এটা প্রয়োজন। তুমি একটু বুঝিয়ে বলো, ও যেন আমার কথা মতো চলে। কি করে চলবে? তুই বৌমার সঙ্গে যা ব্যবহার করিস কোনো মেয়েরই তা সহ্য করা উচিত। যা যা, সহ্য করবে না তো যাবে কোথায়? কোথাও যাবার জায়গা আছে ওর? নোংরা মেয়ে ছেলে। কুণাল, আমি কিন্তু এ ধরনের কথা শুনতে অভ্যস্ত নই। বি কেয়ারফুল। আরে রাখো, আমিও তোমার মেজাজকে পরোয়া করি না। যা। আপনার কিছু লাগবে দাদা? না, তুমি শুতে যাও বাবা। আমায় কোনো পরামর্শ দেবেন না? তুমি নিজেই বুঝতে পারবে যে বা দরকার হবে না। তুমি এসো। কি ব্যাপার এখানে? তোমার কি দরকার? তোমার কোনো দরকার আছে কিনা জানতে এসেছি। নেই। শোনো, পুলিশের কাছে পাথরের দুটো পার্সেলের খবর কে পৌঁছে দিল জানো? তুমি কি আমার সাথে করছো নাকি? করতে পারলে ভালোই হতো, ভবিষ্যতের জন্য সাবধান হও। তোমারও একটা ব্যবস্থা করতে পারতাম। নেশা করছো করো, কিন্তু এই সমস্ত নোংরামির মধ্যে আমাকে চেনো না। যাও যাও, বাহাদুরি মেরো না। আমি না নিয়ে এলে তো আজকে চোখে মুখে রং মেখে বাজারের গলিতে দাঁড়িয়ে থাকতে হতো। ভদ্রভাবে কথা বলো। অন্য মেয়ে হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। যাও দাদা, কি গিয়ে নালিশ করে এসো। দাদা,
দাদা, আপনার চা। কাল রাত্রে আপনি ঘুমননি? না, ঘুমটা ঠিক এলো না। কতগুলো ব্যাপারে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। আমার আমার আর এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না দাদা। শিখিব মা? হ্যাঁ, ওর অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। কালও আমায় রেহাই দেয়নি। স্বামীর কাছে আমার কোনো দাম নেই। এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, চায় না। মিছিমিছি অপমান সহ্য করে কি আশায় থাকবো বলুন। কোথায় যাবে জানি না, কিছু জানি না। তবে দাদাদের কাছে ফিরে যাব না। তোমার তো শুনেছি সংসারে কেউ নেই। নেই বলেই তো ভালো, বাঁচলাম কি মরলাম কারো কোনো চিন্তাই হবে না। তুমি জানলে কি করে? আমি কেন, সারা বাংলাদেশ জানে। সারা বাংলাদেশ জানে মানে? তুমি আজকে কাগজ দেখনি? না না, মানে শিবানি হয়েছে কি ওই তাড়াহুড়ো তো সকালে আজ কাগজটা পড়া হয়নি। কি লিখেছিলি? আমি নিয়ে আসছি কাগজ। আগে কাগজটা আছে, আপনি বসুন। ম্যাডাম, একটা কথা ছিল। বলুন। আজকে লাঞ্চের পরে আমাকে একটু ছুটি দিলে ভালো হয়। কি ব্যাপার? আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছে। ও, ঠিক আছে, আপনি যান, দরকার হলে আমি জিএমকে বলে দেবো। আর শুনুন, ওই জুট এক্সপোর্টের ফাইলটা আমার ঘরে পাঠিয়ে দেবেন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আশ্চর্য, কবে যাচ্ছ? না না শিবানি, তুমি বিশ্বাস করো, আমি তো বলেছিলাম যে আমি ভেবে দেখব, আমি কোন কথা দিইনি। কিন্তু কাগজে বেরিয়েছে তাতে তো মনে হচ্ছে তুমি মত দিয়েছ, তুমি রাজি। না না, এটা অন্যায়, এটা অত্যন্ত অন্যায়। যাক শিবানি, শোনো, তোমার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে। তুমি একটু বেরোবে আমার সঙ্গে? বাইরে আমার অফিস। আমার জন্য নাও না একদিন ছুটি, কি অসুবিধা আছে? একটু অপেক্ষা কর, আমি আসছি। বৌদি, যাই বলুন, তুমি কিন্তু ভুল করো না। এ সময় হেমন্ত তাকে ছেড়ে আসা তোমার উচিত হবে। আরো সময় দিতে চাও আমাকে? তোমার কি মনে হয় আমি খুব স্বার্থপর? আজ কিন্তু তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ শিবানী, কাল সারা রাত ভালো ঘুম হয়নি। নিজেকে এমন ক্ষয় করছো কেন? শরীরের দিকে নজর দেওয়া কি তোমার দরকার মনে হয় না? আমার জন্য ভাবছো কেন? আমি ঠিকই আছি। না,
তুমি ঠিক নেই, কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? শিবানী, তুমি কুণালের স্ত্রী সুহাসের কথা শুনেছো নিশ্চয়ই? শুনেছি। চলো তোমাকে ওরা থেকেই বলি। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, দাদাকে এত সহজে টোপটা গেলাতে পারবেন আমি ভাবতেই পারিনি। এবার আমার টাকাটা দাদাকে আগে প্লেনে তুলে দিন, প্লেনটা ছাড়বে টাকাটাও আপনার পকেটে চলে যাবে। অত ভাবছেন কেন মিস্টার দত্ত? সামনের মাসেই আপনার দাদাকে প্লেনে তুলে দিচ্ছি। ওকে ছাড়লাম। ধন্যবাদ। ইয়েস, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। এর মধ্যে 2 লাখ টাকার বেশি আছে খাঁটি সোনার। দমদম থেকে প্লেন ধরাটা ঠিক হবে না। তুমি একটা গাড়ি নিয়ে জামশেদপুর যাও, ঠিক আছে? সেখান থেকে ট্রেনটা ধরো। অলরাইট। তাহলে তো আমায় এক্ষুনি যেতে হচ্ছে। তাই যাও, বোম্বেতে পৌঁছে আমাকে একটা ট্রাঙ্ক কল করবে। গুড লাক। সহ্য করে যাচ্ছ? তনির বিয়ের আগে আমি ঠিক এটা চাইছিলাম না, কিন্তু সুহাসকে তো বাঁচাতে হবে, ও যদি কিছু একটা করে বসে। হ্যাঁ, অসম্ভব কিছু না, ওর মনে হচ্ছে অবস্থা। তাহলে আমি শিওর, আমি ঠিক বুঝতে পারছি না কি করলে ভালো হয়। না না, এমন একটা সুন্দর জীবন এমন করে নষ্ট হয়ে যাবে এ হতে পারে না। আচ্ছা মৃণাল, আমি যদি একটা কাজ করি। কি বলো? আমি যদি সুহাসকে আমাদের বাড়ি নিয়ে আসি। অসম্ভব, সুহাসকে বাড়ি থেকে বেরোতেই দেবে না, আর বিশেষ করে তোমাদের বাড়িতে। সে দায়িত্ব আমার, সুহাসকে আমি যেমন করে পারি নিয়ে আসবো। দেখো, চেষ্টা করে দেখো। তোমাদের কথা মৃণালের মুখে কিছু কিছু শুনতে পাই, তা বাবা মাঝে মাঝে এখানে এলেই তো পারো। আপনাদের কথা আমাদের খুব মনে হয় কাকা বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনালির বিয়ের খাওয়া কিন্তু পাওনা আছে কাকিমা। বেশ তো, এস একদিন খেয়ে যাস। হ্যাঁ, এমনি আসবো কেন, নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, কাকিমার বাড়িতে তুমি বিনা নিমন্ত্রণে খেতে পারো। হ্যালো শিবানি, জবাব পেলি তো? ঠিক বলেছ মা, ঠিক বলেছ। কাকিমা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি আমি কুণালের বউটি ভারী সুন্দর হয়েছে কাকিমা। দাদা তো বিছানা ছেড়ে উঠতেই পারেন না, কুণালের বউকে দেখারও খুব ইচ্ছে। শুনেছি সুহাসের বাবা নাকি দাদার সঙ্গে স্বদেশি করতেন, তাই নাকি? বেশ তো ভালো কথা, যাবে একদিন তোমাদের বাড়িতে, বলবার কি আছে? তাহলে আজই নিয়ে চলো না শিবানী। হ্যাঁ কাকা বাবু, আজকেই নিয়ে যাই সুহাসকে। আজই?
না না না, আজকে কি করে যাবে বৌমা? কুনাল বাড়িতে নেই? আপনাদের মত থাকলে কুনাল আপত্তি করবে না। না না শিবানী, কুনালকে না জিজ্ঞেস করে বৌমার কোথাও যাওয়া উচিত না। কাকিমা, এখন কুনালকে কোথায় পাওয়া যাবে? বোধহয় অফিসে। হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল। আমি তাহলে কাকাবাবু কুনালকে একটা টেলিফোন করে বড় মত নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে। তুমি এক কাজ করো মা, টেলিফোনটা ওই ঘরে আছে, যাও। নাম্বার কত? নাম্বারটা খাতায় আছে। হ্যাঁ 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 খাতায় লেখা আছে, খাতায় লেখা। কাকিমা আপনি সত্যি ভাগ্যবতী, ছোট ছেলের এত বড় ব্যবসা, তার উপর বড় ছেলে বিলেত যাচ্ছে। আজকাল তো কুনালের খুব নামডাক শুনি। হ্যাঁ জানো না বুঝি, কলকাতা ছাড়াও বম্বে ম্যাড্রাস দু জায়গায় দুটো অফিস আছে। ও তাই নাকি? তাহলে তো ইন্দ্রাণীর জন্য একটা ভালো চাকরির কথা ওকে বলতে হবে। ওর যা জানাশোনা আছে ইন্দ্রাণীর জন্য খুব ভালো চাকরি জোগাড় করে দিতে পারবে। তোমরা বলো না এসে একদিন। টেলিফোনে কুনাল আপনাকে ডাকছে। কিরে কুনাল, কিছু বলবি? হ্যাঁ সুহাসকে ওরা নিয়ে যেতে চায়, যেতে দাও, দু চার দিন ওখানে কাটিয়ে আসুক। তোর আপত্তি নেই তো? না, ভাঙা বাড়িতে গিয়ে বুঝুক এখানে কত আরামে থাকে। আচ্ছা ঠিক আছে রাখছি। বৌমা তুমি তৈরি হয়ে নাও, দু চার দিনের মতো জামা কাপড় সঙ্গে নাও। আমি অতি সামান্য মানুষ, লোভ আমার কম, প্রয়োজন আরো কম। সারা জীবন দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে নিজেকে ভালো করে চেনার সুযোগ পেয়েছি, সবকিছু একটু একটু করে সইতেও শিখেছি। এত অল্প আমায় কেনা যাবে না স্যার। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো, লোককে ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। ভাগ যদি কিছু না পায় নয় কিছু সে পাবে না, নিলাম করে তবু আমায় কেনা কবু যাবে না। আলোতে যদি পথ না পাই খুঁজে আধারে পা আমি বাড়াবই,
ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। সামূল্যতার কিছু পায়নি, জীবন খাতা ছিঁড়েছে পাতা, তবু কাহিনী শেষ হয়ে যায়নি। যে দীপ আমার নিভে গেছে, কি হবে তাকে বলো জেলে আর, তবুও ক্ষোভ নেই হিসাব আমার, যদি গোনাই কবু মেলে আর, দীনতাহীনতা স্বার্থ পরতার ক্ষুদ্র সীমা আমি ছাড়াবই, ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। লোভকে ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো, ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। তাছাড়া রেডিও রেকর্ডিং টিউশন ফাংশন চলে যাচ্ছে মোটামুটি। মা কেমন আছেন? ভালো আছেন। সেই যে আমার অফিস থেকে মন খারাপ করে চলে এলে, আর তো দেখাই করলে না, কি ভুলে গেছে নাকি আমাদের? না দাদা, আপনার কথা সবসময় মনে হয়, মাও আপনার চেষ্টা করছে ওটাকে দাঁড় করা। বাবা বেশ, খুব ভালো কথা। আচ্ছা সুকান্ত, ওই মডার্ন মিউজিক কলেজের প্রিন্সিপাল ওই অরিন্দম ঘোষাল, ওকে তুমি চেনো? চিনি দাদা। আচ্ছা ভদ্রলোকের স্বভাব চরিত্র কিরকম? শুনেছি তো ভালো না, সাংসারিক জীবনে গোলমাল, জার্মানি থেকে ফিরে ভদ্রলোক বিয়ে করেছিল। বিয়ে করেছেন? স্ত্রীর টাকা দিতে স্কুলটা, শুনছি সম্পত্তি ওদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে। ও আচ্ছা, আজ উঠি। কিছু হয়েছে নাকি দাদা? তোমাকে পরে বলবো সুকান্ত। আজকে তোমাকে আমাদের সঙ্গে কফি খেতে হবে। তোমার বিদেশ যাবার খবরটা সবার আগে আমাদের জানানো উচিত ছিল দাদা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সকাল থেকে ফোনের পর ফোন এসেছে, সবাই তোর খবর নিচ্ছিলেন, তোকে সবাই অভিনন্দন জানালেন, দুজন মন্ত্রীও তোকে ফোন করেছিলেন, কিন্তু কি জবাব দেবো আমরা তো কিছুই জানি না। তুমি জানো আজকাল আমাদের সবাইকে দূরে দূরে সরিয়ে রাখতে চাও? আসলে আমাদের ছেড়ে চুপি চুপি পালাবার চেষ্টা, বুঝেছি ছোটদা? আমি চলি মামা, দেরি হয়ে যাচ্ছে। চলি জানা, তোর সঙ্গে কথা আছে। দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, ওখানে অরিন্দ ওয়েট করছি, বিকেলে এসে শুনবো। আজই অরিন্দমকে বাড়িতে নিয়ে আয়, তোর বাবা বলছিলেন বিয়ের কথা পাকা করছে, সামনে মাসে ভালো দিন আছে, কুণালেরও তাই মত। আমি অরিন্দমকে বলবো মা, তাড়াতাড়ি তোকে কিন্তু ফিরে আসতে হবে, তোকে সংসারী দিকে যেতে পারলে আমি শান্তিতে মরতে পারি।
হ্যাঁ, কবে বিদেশে রওনা হচ্ছিস, কিছু ঠিক করলি? বিদেশে আমি যাচ্ছি না বাবা। মানে? মানে ওদের প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারলাম না, তাই না করে দিয়েছি। সে কি এমন একটা লোভনীয় প্রস্তাব তুই তুই না করে দিলি? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম যে কোনো লাভ নেই। লাভ থাকবে কি করে, নিজের ত্যাগ করা মুরদ নেই, কেবল বড় বড় কথা। লজ্জা কর না তোর, ছোট ভাইয়ের ঘাড়ে বসে দিন রাত খেতে থাকতে বউটাকে পর্যন্ত মন্ত্রণা দিচ্ছিস, ভেবেছিস আমি কিছু লক্ষ্য করি না? সবকিছু তোমরা লক্ষ্য করবে এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করো নি, তা না হলে বউ মারা যে অবস্থা হতো না। বৌমা এ বাড়ির মনোবৃত্তিকে এখন আয়ত্ত করতে পারেনি মৃণাল। ভুলটা আমারই বাবা, বিয়ের ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত ছিল। তোমরা ভাবতে পারো যে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্যও শান্তি পাইনি। দোষটা কার? স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি তুলে এনেছিলাম, সেটা যদি ওর পছন্দ না হয় ওর যেখানে খুশি চলে যেতে পারে। বৌমার অন্যায় হয়ে থাকলে তাকে ক্ষমাও তো করা যায় না? যায় না, আর করা উচিত নয়। আচ্ছা মৃণাল, তুই তো বৌমাকে একটু বোঝাতে পারিস, বাড়িতে রোজ এই অশান্তি, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্যই নেই? না নেই, এখন যদি কারো কর্তব্য থাকে তবে সেটা কুণালের। তার মানে? মানেটা খুব স্পষ্ট বাবা, যখন নিঃসম্বল দরিদ্র হয়ে দেশ ছেড়ে এসেছিল তখন আমার ছিল, কিন্তু এখন যার আশ্রয়ে নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছ এখন কর্তব্যটা তার। মেয়াল ভদ্রভাবে কথা বলবি, তোর কাছ থেকে এটা আমি আশা করি। আমিও আশা করিনি বাবা, তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তার কোনো প্রতিবাদ করো না। বৌমার স্বভাব চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকের আরো খারাপ। বৌমা আগে কি অবস্থায় ছিল তা আমরা জানি, ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সোহা ছেড়ে হয়ে ওকালতি করতে? নিজে তো মহাপুরুষ সেজে বসে আছো, তুমি যে কি আমাদের জানতে বাকি নেই। আমি কি সোহা ছাড়া ছোট ভাইয়ের বউ, ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথার একটাই মনে হয়? কুনাল মুখ সামলে কথা বলবি। চুপ করো, তোমার ভণ্ডামি আমি সহ্য করেছি, আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যামে দিব্যি তোমার ঘরে রাত্রির কারি সকালে বেরিয়ে আসে। আমার সমস্ত জিনিসপত্র একটা ট্যাক্সি করে বিকেলে আমার অফিসে পৌঁছে দেবে। কোথায় যাচ্ছিস তুই? মৃণাল বাবা, এই বাড়িটা মৃণালের বাড়ি, তোমাদের ছেড়ে যেতে এতদিন কষ্ট হচ্ছিল তাই ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? আমাদের বাড়িতে যাবে, এতে লজ্জা কিসের? না না লজ্জা না, তবে মিছিমিছি লাভ কি গিয়ে বলো? মিছিমিছি কেন, বাবা মা তোমার সঙ্গে কথা বলতে চান, আমাদের বিয়ের দিন ঠিক করবেন। অনিমা বিশ্বাস করো, তোমাকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুমি যদি রাগ করে চলে যাও তাই বলতে পারিনি। কি কথা? আমার স্ত্রী আছে তনিমা, আমি বিবাহিত। কি বললে তুমি? তনিমা 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 না তনিমা শোনো, না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ তনিমা, আমার একটা কথা। কেন তুমি আমার লোভ দেখিয়েছিলে? কেন তুমি আমার বিয়ে করতে চেয়েছিলে? কেন কেন তুমি আমার সর্বনাশ করলে? শোনো তনিমা, তখন ভেবেছিলাম ডিভোর্স হয়ে যাবে, আর হয়েও যেত, শুধু কিছু টাকার জন্য আটকে গিয়েছি। আর একবার ডিভোর্স হয়ে গেলে তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধাই নেই। তোমার স্ত্রী আছে কো, তুমি আগে কেন বলোনি? হ্যাঁ এখনো তো তোমাকে বিয়ে করতে পারি, শুধু সামান্য 50,000 টাকা যদি তুমি জোগাড় করে আনতে পারো তাহলে ব্যাস। হ্যাঁ তোমার দাদা কুনাল দত্তের কাছ থেকে। লম্পট চরিত্রহীন। তনিমা তনিমা হ্যাঁ
বাধা। কি রে টনি, তুই তুই কি করে জানলি যে আমি এখানে আছি? রোজলালের কাছে। আয় বস বস। কি রে আয়, আরে তোর চেহারাটা এরকম লাগছে কেন রে? আমি তিন দিন ঘুমোতে পারিনি দাদা। কেন? অরিন্দম, অরিন্দম আমাকে ফাঁকি দিয়েছে, সব মিথ্যে বলেছে। মানে? ওর ওর স্ত্রী আছে, এই কথা আমাকে আগে বলেনি, অথচ অথচ কি বল? আমি আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না দাদা। আমার আমার আমি তুমি বাঁচাও দাদা, আমি বাঁচাও। টনি, 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 এই দুলাল আসছি দাদাবাবু। শোন চট করে যা, একটা ট্যাক্সি দেখে নিয়ে শিখে যা। টনি, 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 অনেকক্ষণ তোমাকে বসে রেখেছি মিনাল। না না, উইক, অনেকদিন ধরে একটা মানসিক যন্ত্রণায় ভুগছো না হচ্ছে? তাছাড়া তাছাড়া কি ডক্টর মুখার্জি, তোমার বোনের তো বিয়ে হয়নি? হবে না, বাট সে ইজ প্রেগনেন্ট, পেটে বাচ্চা রয়েছে। ও এখন কয়েকদিন এখানে থাক মিনাল, রেস্টের দরকার। আমি 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 ওকে দেখা করতে পারি না এখন, ডিস্টার্ব করা ঠিক হবে না, আমি ঘুমের ওষুধ দিয়েছি, তুমি কাল সকালে এসো। এত রাত্রে দাদা কিছু হয়েছে? কিছু হয়েছে আপনার? সুকান্ত, বিকেল থেকে ময়দানে বসেছিলাম, অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে তোমার কাছে আসা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কেন, কি ব্যাপার দাদা? সুকান্ত, টনি খুব অসুস্থ, নার্সিং হোমে আছে। কি হয়েছে? তোমাকে সব কথা বলবো সুকান্ত, তোমাকে সব কথা বলা দরকার। কেমন আছিস? ভালো। সুকান্ত এসেছে তোর সঙ্গে দেখা করতে? না দাদা, ওকে তুমি আমার কাছে এলো না। কেন, তোর লজ্জা করছে? আমি আমি ওকে মুখ দেখাতে পারবো না। দেখ সুকান্তকে তুই এখনো চিনতে পারিস নি, আমি আসছি। সুকান্ত, টনি অন্যায় করেছে, নিশ্চয়ই অন্যায় করেছে, তবুও তাকে আমাদের ক্ষমা করতেই হবে, তা না হলে একটা জীবন নষ্ট হয়ে যাবে। সুকান্ত, সুকান্ত, এই পৃথিবীতে আমরা কেউই মোহহীন নির্লোভ যোগ্য পুরুষ নই। এরপর
তুমি যা ভালো বুঝবে তাই করবে। ভাগ্যের মার না খেলে আমরা নিজেদের চিনতে পারি না, কি চাই কি পেলে সুখী হতে পারি আমরা নিজেরাই জানি। যেখানে থেমে গিয়েছিলে আবার সেখান থেকে ভাবতে শুরু কর, মাঝে তোর স্বপ্নটাকে ভুলে যাও। ভয় কি, আমি তো আছি, দেখবে আমরা তিনজনে সুখী হব। তিনজন? হ্যাঁ, তুমি আমি আর আমাদের যে সন্তান আসছে। পুলিশ দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। পুলিশ? আগে হ্যাঁ ছোট বাবু, তিন গাড়ি পুলিশ এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। পুলিশ আমার পেছনে, আমি আমি কোন রকমের বাড়ি থেকে পালিয়ে এসেছি দাদা। বাঁচাও বাঁচাও দাদা। আমি তোকে কি করে বাঁচাবো? লালবাজারে তোমার অনেক বড় বড় পুলিশ অফিসের সঙ্গে চেনাশোনা আছে দাদা, মন্ত্রীরা তোমাকে খাতির করেন, তোমার ভালোবাসে। একজনকে একটু বলে দাও আমাকে যেন অ্যারেস্ট না করে দাদা। তুই তো আমাকে জানিস সোনার, আমি কখনো কারো অনুগ্রহ নিই না। তুমি আমাকে বাঁচাবার জন্য অনুগ্রহ চাইছো, তুমি আমি তোমার ছোট ভাই, তুমি কি আমার জন্য এতটুকু বলতে পারবে না দাদা? না, পারলেও বলবো না। একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আর একটা অন্যায় আমি করতে পারবো না কুনাল। আমি বেঁচে থাকার জন্য অন্যায় করেছিলাম দাদা, আমি মা বাবাকে সুখে রাখার জন্য অন্যায় করেছিলাম। বেঁচে আমিও আছি, বরং সুখেই আছি, অভাবকে আমি জয় করেছি, তাই আজ আমার কোনো দুঃখ নেই।
দাদা দাদা তুমি আরেকবার ভেবে দেখো দাদা। না আমার যদি জেল হয়ে যায় আমি খুশি হব। অনেক আশা নিয়ে এসেছিলাম দাদা। আমার কাছে আশাটাই তোমার ভুল হয়ে গেছে না? দাদা খেলি কিনা, ও ফিরেছে কিনা, মা বাবা তুমি বৌমা তুমি এখানে কি করে এলে? কার সঙ্গে এলে? শিবানিধি অফিস যাওয়ার সময় আমায় নামিয়ে দিয়ে গেছে। ও বাবা বাবা ভেতরে এসো ভেতরে এসো এসো বসো। আমি সব শুনেছি দাদা, আপনি ওর জন্য কিছু করবেন না? বৌমা উনারের জন্য আমি কিছু করতে পারছি না বলে ঠিক তোমারই মতো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে, তবুও আমি ওর জন্য কিছু করবো না। আমি আমি জানি এটা খুব অন্যায় অনুরোধ, কিন্তু একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। বৌমা তুমি কুনালকে কেন বাঁচাতে চাইছো? তুমি কি সেদিন সব ঘটনাগুলো ভুলে গিয়েছো? ওর চরিত্র, ব্যবসা, লোভ, ব্যবহার কোনটি মানুষের মতো ছিল বলতো? বলো। সবই আমি জানি দাদা, তবু উনি আমার স্বামী, ওর মঙ্গল ছাড়া আমি আর কি ভাবতে পারি বলুন। দাদা দাদা আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন দাদা। বৌমা কুনাল প্রায়শ্চিত্ত করুক, ওর একটা কঠিন আঘাওয়া ছিল, এ তোর মঙ্গলই হবে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে, তুমি দেখে নিও। সবই বুঝি দাদা, কিন্তু কিন্তু মন মানতে চায় না। জেলের ভেতরে ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে? তোমাকে তো আগেই বলেছি বৌমা, কষ্ট আমার কিছু কম হচ্ছে না। আজাদ হোক, সেও তো আমার ভাই, আমার ছোট ভাই। তোমার যদি অন্য কিছু বলার থেকে বলতে পারো, কুনাল সম্বন্ধে আমার কার কোনো প্রশ্ন করি না, কারণ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। আমি তবে আসি দাদা। হ্যাঁ তুমি যাবে? আচ্ছা চলো, আমি আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই দুলাল শোন, আমি একটু বৌমাকে এগিয়ে দিয়ে আসছি, তুই দরজাটা বন্ধ করে দিস। চলো বৌমা। Thank you.
বাবা আমরা চলে এলাম বাবা তুই বিশ্বাস কর মৃণাল আমি কুণালের এই অসৎ উপার্জনের কথা জানতাম না বাবা আমি বুঝতে পারিনি কি জানিস কুণালের ওখানে আরাম ছিল কিন্তু শান্তি ছিল না আমরা এই বয়সে শুধু একটু শান্তি চাই বাবা একটু শান্তি চাই কথা বলছিস না কেন আমাদের দেখে তুই খুশি হোস নি বলতে চাই আমাদের থাকতে দিবি রে মা তুমি কি বলছো মা আমি যে তোমাদের ছাড়া জীবনে অন্য কিছু ভাবিনি ভেবেছিলাম জীবনটা তোমাদের নিজে কাটিয়ে দেবো বাবা তুমি তোমার নিজের বাড়িতে এরকম কিন্তু কিন্তু হয়ে দাঁড়িয়ে আছো কেন সত্যি আমরা ভুল করেছি মিনা ওকে কষ্ট দিয়েছি বৌমনকেও কষ্ট দিয়েছি তুই আমাদের ক্ষমা করে দে বাবা মাগো ছেলে মাকে ক্ষমা করলে ছেলের পাপ হয় কেন আমাকে অপরাধ করছো বলো বিশ্বাস কর মিনাল আমি জানি মা জানি আমি মন থেকে জানি তোমরা আমাকে অত্যন্ত স্নেহ করো অত্যন্ত ভালোবাসো তাই তো তোর ভরসাতেই আমরা কলকাতায় এসেছিলাম মিনাল কিন্তু মাঝখান থেকে কুণাল এসে সব কেমন ওলট পালট করে বাবা থাকলো সব কথা যা হওয়া সে তো হয়ে গেছে হ্যাঁ মিনাল আমি দুটো পৃথিবী দেখলাম বাবা বিচিত্র অভিজ্ঞতা একটা তোর পৃথিবী আর একটা কুণালের পৃথিবী তোর পৃথিবীতে আছে স্নেহ ভালোবাসা মমতা শান্তি তোকে একটা কথা বলেছিলাম অনেকদিন আগে মনে আছে হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি সহজ জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে আনন্দ কিন্তু কুণালের অর্থের চাকচিক্যে পড়ে গ্ল্যামারে পড়ে আমি নিজেই কিরম যেন সব কথা ভুলে গেলাম বাবা আর কুণালের পৃথিবীতে কি আছে জানিস আছে লোভ লালসা দ্বন্দ্ব প্রতিনিয়ত ভয় স্বপ্ন যা কি সেসব কথা মিনাল এবার সুহাসকে এ বাড়িতে নিয়ে আয় না না আমি নিজে গিয়ে ছোট বৌমাকে নিয়ে আস হ্যাঁ হ্যাঁ শোন শিবানীকেও নিয়ে আয় বাবা অনেক কাল দূরে দূরে রেখেছিস আর কত কাল রাখবি বলো তো বাবা শিবানীকে আনবো নিশ্চয়ই আনবো তবে কুণাল ফিরে আসো হ্যাঁ সেই ভালো হবে কি বলো সেই ভালো হবে দাদা বাবা চা বাবাকে তো না রে বাবা চা খাবো না কেন কি জানিস কুণাল আমি চা কফি চুরু সব ছেড়ে দিয়েছি বাবা শান্তি চাই আর কিছু না শান্তি চাই আর কিছু চাই বেআইনি ভাবে মূল্যবান হীরা জহর সোনা এবং বিদেশি মুদ্রা রাখা ও বিভিন্ন চোরা কারবারের সঙ্গে জড়িত থাকার অপরাধে আমি শ্রী কুণাল দত্তকে অপরাধী সাব্যস্ত করিয়াছি এই বিভিন্ন অপরাধের জন্য আমি শ্রী কুণাল দত্তকে 4 বছর সশ্রম কারাদণ্ড দিলাম ভাবছিলাম সুহাস তুমি কি আমায় ছেড়ে চলে যাবে কোথায় যাব আমি তুমি ছাড়া আমার কি আছে বলো আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো Thank you.
দাদা তুই তো ভাবছিস না এই চারটে বছর দেখবি দেখতে দেখতে কেটে যাবে সেদিন তোমাকে ওসব কথাগুলো বলেছিলাম দাদা তার জন্য আমি সত্যি অনুতপ্ত পাগল ওসব কথা ভুলে যা তুই ফিরে আয় আবার নতুন করে জীবন আরম্ভ করতে হবে ফিরে তোমার বাড়িতে আমার জন্য একটু জায়গা হবে তো দাদা গুণা আমার তো এটি স্বপ্ন ছিল রে আমরা একসঙ্গে চলবো একসঙ্গে কাজ করব তুই ফিরে আয় না ফিরে আয় দেখবি আমাদের ছোট্ট বাড়িটা সুখে শান্তিতে আনন্দে কত বড় হয়ে গেছে আজকাল কত জায়গা আমি তাহলে যাই কিছু সে পাবে না